প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এলবি 24 টিভি নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো আজও আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আমরা কথা বলবো, বাংলাদেশের বিভিন্ন সংকটকালীন মুহূর্ত নিয়ে। এজন্য প্রতি সপ্তাহের মতো আজও আমরা আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রতিটি অনুষ্ঠানে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানালেও আজ আমরা বিশেষ একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যার কাছ থেকে আমরা জানব বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি অন্যতম সংকটকালীন সময় 111-কে নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা পরিচয় দেওয়ার পূর্বে আমাদের আজকের অতিথির কিছু পরিচয় আপনাদেরকে তুলে ধরতে চাই, যিনি বাংলাদেশে ওভারসিজ একজন বিশিষ্ট সাংবাদিক হিসেবে পরিচিত। ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ কাব এর নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যাকে ডিফেক্ট অফ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল। বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদপত্রের ডিপ্লোম্যাটিক এডিটর, চিফ রিপোর্টার এবং সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন, যার সবচেয়ে একটি বড় পরিচয় আজকের আমাদের অনুষ্ঠানটির নাম প্রেক্ষিত বাংলাদেশ, এবং যার পিতা মরহুম পিতা আলহাজ আজিজুর রহমান চৌধুরী সাপ্তাহিক প্রেক্ষিত নামে একটি পত্রিকার আজীবন প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আজকের অতিথি, যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন তার পরিচয় জানার জন্য, জনাব মুখলেসুর রহমান চৌধুরী, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী। তার আরেকটি পরিচয়, উনি বৃহত্তর সিলেট বিভাগের একজন অন্যতম কৃতি সন্তান, তার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মুখলেস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানে আজকে আসবেন, আমরা আগে জানিয়ে দিয়েছিলাম আমাদের দর্শকদের, তারা অনেক অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা আশা করব আজকে আপনার কাছ থেকে আমরা বাংলাদেশের সংকটকালীন যে মুহূর্তটি নিয়ে কথা বলবো, 111-কে নিয়ে। 111-এর আর মাত্র এক সপ্তাহ বাকি, যদি আমরা সেই দিনটিতে আপনার সময়ের অভাবের কারণে আপনি আসতে পারবেন না, তাই আমরা এক সপ্তাহ আগেই দর্শকের সামনে নিয়ে আসলাম। মুখলেস ভাই, অনেক ইয়ে হলো, আজকে আপনি প্রবাসের জীবনযাপন করছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের যে বিশেষ যে সময়টি, যে সংকটের সময়টিতে আপনি মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন, আজকে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে যে প্রশ্নটি থাকবে আমার, প্রথমে আপনি মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন, আর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করার জন্য যে অপশনগুলো থাকে সেগুলি কি শেষ করা হয়েছিল তখন? ধন্যবাদ জনাব এনাম চৌধুরী, এবং একই সাথে আমি এলবি 24 টিভির যারা সংশ্লিষ্ট আছেন, সাংবাদিক, কর্মকর্তা এবং কলাকুশলী, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এবং আজকে 2007 সালের 11 জানুয়ারি বা 111-কে সামনে রেখে, আজকে 111-এর এক সপ্তাহ আগে যে এলবি 24 টিভি যে অনুষ্ঠান আয়োজন করেছে, বিশেষ করে এই বিষয় নিয়ে আলোচনার যে সুযোগ দিয়েছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে এই আলোচনাটা একটা পার্টিনেন্ট বিষয়, যদিও আজকে 2007 সালের পর আজকে 9টি বছর আমরা পার করে এসেছি এবং আজকে 10ম বছর আমরা পদার্পণ করেছি, তারপরেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ডেমোক্রেসির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এবং বাংলাদেশে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল, সেটা কীভাবে হয়েছিল? 1990 সালে যখন আমরা একটা তিন দলের জোটের রূপরেখার মাধ্যমে আমরা গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছিলাম সংসদীয় গণতন্ত্রে, এরপর এই বিষয়টা ছিল একটা নতুন বিষয়, এবং এই বিষয়ে নিশ্চয়ই আমাদের জনগণের, আমাদের দর্শকদের জানার আগ্রহ আছে। সেই জন্য আমি যে প্রশ্নটি এসেছে যে প্রধান উপদেষ্টা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমাদের সামনে 6টা অপশন ছিল বাংলাদেশ সংবিধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 6টি অপশন ছিল, এবং সেই 6টি অপশনের 6ষ্ঠতম বা শেষ অপশন ছিল রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করবেন, তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে, রাষ্ট্রপতির অতিরিক্ত দায়িত্ব হিসেবে। সেখানে যে 5টা অপশন যেটা ছিল আমরা সেগুলো শেষ করেছিলাম, কিন্তু আজকে আমাদের মুখলেস ভাই, আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি, আপনি মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা ছিলেন, আবার সেই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতিও তার পদাধিকার বলে প্রধান উপদেষ্টা অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন,
আমরা যেটুকু তখন দেখেছিলাম যে অনেক ক্ষেত্রে বলা হয়েছিল যে মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে আপনি আপনার পদকে ব্যবহার করেছেন বা আপনি রাষ্ট্রপতিকে সম্ভবত ভুল পথে নিয়ে গিয়েছিলেন, এ ধরনের অনেক প্রশ্ন সামনে এসে গিয়েছিল এবং এটা নিয়ে অনেক কথাবার্তা ঠিক আছে। থ্যাংক ইউ, এই প্রশ্নটা করাতে সুবিধা হয়েছে, তাহলে আমি এটা ক্লিয়ার করতে পারবো। দেয়ার ওয়াজ এ কনফিউশন অ্যান্ড আই হ্যাভ টু ক্লিয়ার ইট নাও। যেটা হচ্ছে যে মানে রাষ্ট্রপতি ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী। যখন দেশে স্বাভাবিক সরকার, রেগুলার গভর্নমেন্ট না থাকে, তখন একটা ক্যাটার গভর্নমেন্ট হয়। বাংলাদেশের 90 সালের পর থেকে এটা হয়ে আসছিল এবং 96 সাল থেকে সাংবিধানিকভাবে এটা হচ্ছিল। 96, 2001 এবং 2007 হওয়ার কথা ছিল, এইভাবে হচ্ছিল। সেই সরকারের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছিল আর আমি ছিলাম রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্বে। রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে উপদেষ্টা করার, উপদেশ দেওয়ার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব ছিল। এখানে যে ভুল বোঝাবুঝি করা হচ্ছে, আজকে দেখেন আমি এটাকে ক্লিয়ার করে দেখাই যে আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কয়েকজন উপদেষ্টা আছেন। এর মধ্যে একজন হচ্ছেন হেইস্টি ইমাম, একজন ডক্টর গৌহর রিজভী, একজন হচ্ছেন ডক্টর তৌফিক এলাহি চৌধুরী, একজন হচ্ছেন মেজর জেনারেল রিটায়ার্ড তারেক আহমেদ সিদ্দিক। এইভাবে যে কজন প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের উপদেষ্টা আসেন, আমিও ঠিক একইভাবে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান যেহেতু তিনি দুইটা পদে দায়িত্বে একসাথে ছিলেন, আমি তার উপদেষ্টা ছিলাম। যেহেতু আমি রাষ্ট্রপতির একজন উপদেষ্টা, সেই জন্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির উপদেষ্টাদের মধ্যে আমি মূল ভূমিকা পালন করছিলাম। আর রাষ্ট্রপতি যেহেতু সরকার প্রধান ছিলেন একই সাথে রাষ্ট্রপ্রধানের বাইরে, সেই হিসেবে তার যে সরকারটা ছিল সেই সরকারের 10 জন উপদেষ্টা ছিলেন। 10 জন উপদেষ্টা হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সেই 10 জন উপদেষ্টার একজন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী থাকেন, সেই ক্যাবিনেট বা অ্যাডভাইজারি কাউন্সিল তখন বলা হয় ক্যাটেগরি গভর্নমেন্টের আমলে, সেই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি। তো সেখানে আমার যে দায়িত্বটা আমি পালন করেছি, আমার উপর যে দায়িত্ব অর্পিত ছিল এর বাইরে আমি অ্যাকচুয়ালও দায়িত্ব পালন করিনি, কিন্তু বাজারে বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিডিয়াতে একটা ভুল কথা আছে যে তৎকালীন সময়ে সেনাবাহিনী আপনার উপর ক্ষুব্ধ ছিল এবং আপনার রোল নিয়ে তাদের প্রশ্ন ছিল, আপনি দায়িত্ব পালন করতে গিয়ে আপনার পাওয়ারটাকে আপনি ইউজ করেছেন, এ ধরনের একটি রিউমার ছিল, মানে এটি কি সত্য ছিল? এটা একটা রিউমার ছড়ানো হয়েছিল, কিন্তু আমি আমার অর্পিত দায়িত্বের বাইরে আমি কোনো দায়িত্বে যাইনি। এই সেনাবাহিনী, যে সেনাবাহিনীর কথা বলা হয়েছে, আমরা সেই সেনাবাহিনীকে গর্ব করি। এই সেনাবাহিনী হচ্ছে আমাদের সেফগার্ড, এই সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সদস্য যারা সেখানে বঙ্গভবনে, যে আমি যতদিন বঙ্গভবনে দায়িত্ব পালন করেছি তারা আমাকে দেখেছেন, কাছে থেকে দেখেছেন, কারণ বঙ্গভবন রাষ্ট্রপ্রধানের সঙ্গে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স অথবা পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ডিজিএফআই, এনএসআই, ওভারটলি অর কভারটলি, আর্মি ইন উইথ ইউনিফর্ম আর উইদাউট ইউনিফর্ম যারা ডিউটি করেছেন তারা দেখেছেন আমার সততা সম্পর্কে, তাদের কাছে রিপোর্ট আছে। এবং 111-এর পরের দিন 12ই জানুয়ারি, যেদিন জেনারেল মঈনের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করলো একটা অংশ, সেই দিন এর পরের দিন আর্মি হেডকোয়ার্টার্সে জেনারেল মঈন সমস্ত ফরমেশন কমান্ডার জেনারেল সাহেবদের নিয়ে মিটিং করেছেন। সেই মিটিংয়ে আমি যখন বঙ্গভবনে দায়িত্ব পালন করেছি, আমার দায়িত্ব পালনকালে আমার দ্বারা কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, যারা স্মরণ হয়েছিল সেটা তদন্ত করেছেন এবং সেই তদন্ত করে সেখানে তারা দেখেছেন সমস্ত আমার টেলিফোনগুলো বাগিং করা হয়েছিল এবং এই টেলিফোনগুলো তারা শুনেছেন আমি কী বলেছি, আমি বেগম খালেদাজের সাথে কীভাবে কথা বলেছি, শেখ হাসিনার সাথে কীভাবে কথা বলেছি, অন্যান্য নেতৃবৃন্দের সাথে কীভাবে কথা বলেছি, কীভাবে তাদের সাথে আমি বার্গেনিং করে আমি বলেছি এটা করা যাবে, ওইটা করা যাবে না। যেমন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার হাসান মাসুদ চৌধুরী থেকে শুরু করে ডক্টর আকবর আলী খান থেকে শুরু করে যাদেরকে সিএম সব হিসেবে যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছিলাম, দুই দলের কাছ থেকে দুটি পক্ষ ছিল সেখানে, একটা হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন আর একটা জোট, জোটদের কাছ থেকে দুই নেত্রীর কাছ থেকে আমরা নামগুলো নিয়েছিলাম। আমি তো সেদিন রাজনৈতিক সংকট সমাধান করেছিলাম। আচ্ছা, এবং আমি একটা মিনিট শেষ করে দিই যে সমাধান করেছিলাম এবং শেখ হাসিনার সাথে বর্তমান প্রধানমন্ত্রী এবং তখন তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ওনার সাথে আলাপ করে তার বাসায় সদাসদনে বসে মিটিং করেছি, তার প্রতিনিধির সাথে তিন দিন পরবর্তীতে আমি অন্য একটা জায়গায় তখন আমরা সিক্রেটলি মিটিংটা করতাম, কারণ সেখানে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছিল, জেনারেল মঈনের নেতৃত্বে সেনাবাহিনীর একটা অংশ দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল ক্ষমতা দখল করার, তাদের হাতে তিনটা প্ল্যান ছিল, একটা ইমিডিয়েট প্ল্যান, আর একটা শর্ট টার্ম প্ল্যান, আর একটা লং টার্ম প্ল্যান। সেই টার্মে দুই দলকেই ভুল বোঝাবুঝি করছিল, মিসগাইড করছিল, মিসগাইড ক্ষমতা নিতে চাচ্ছিল, আমি 3.5 মাস 4 মাস তাকে ক্ষমতা নিতে দেই নাই, এই বিষয় নিয়ে ছিল তার সঙ্গে আমার গোলমাল। ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট ছিল, কর্পোরেট ইন্টারেস্ট ছিল, এই দুটোকে একসাথে করা হয়েছে। কয়েকজন লোক, মেজর জেনারেল আমিনুল করিম বঙ্গভবনে প্রেসিডেন্টের সামরিক সচিব ছিলেন, যিনি বেইমানি করেছেন, যিনি জেনারেল মঈনের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন, এগুলো তারা করেছেন, তাদের স্বার্থে আমি আঘাত দিয়েছি, আমি গণতন্ত্রের পক্ষে কাজ করেছিলাম, আমাকে তো অফার দেওয়া হয়েছিল আমাকে প্রেসিডেন্ট বানানো হবে, আমি তো সেটা রিজেক্ট করেছি, আমি বলেছি আমি আসার দিন যদি হতে চাই না,
দুই বছর প্রেসিডেন্ট বানাবেন, পরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, আমি এটা হতে চাই না, আমি সংবিধান মানতে চাই। পরে বললো যে স্যার আপনি যখন প্রেসিডেন্টের প্রতি এতই লয়াল, আমি বললাম আমি সংবিধানের প্রতি লয়াল, তাহলে আপনাকে প্রধান উপদেষ্টা করা হবে। এবং সেখানে যেভাবে ডক্টর ফখরুদ্দিনকে পরে করা হয়েছিল সেটা আমার কাছে এসেছিল, আমি বলছিলাম হবে না, করতে হতে হবে না, নির্বাচন হবে, নির্বাচনের পর আমরা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবো, আমি সেটা করেছিলাম। সেই বিষয় নিয়ে গোলমাল হচ্ছিল। তো এই যদি গোলমাল হয়, এটা যদি হয়, তাহলে আমি গণতন্ত্রের পক্ষে কাজ করেছি, এই করে আমি করেছি। জেনারেল মঈন তাহলে চেষ্টা করেন নাই, উনি ক্ষমতা দখলই নিয়েছিলেন, যেটিকে বলা হয় যে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ তখন ছিলেন, বাট উনাকে তাহলে আপনার প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে আপনার এই জবাবে যে উনি ডামি ছিলেন, জাস্ট মঈনের হাতেই পুরো ক্ষমতাটা ছিল। এবং এটা যখন বিষয়টা হচ্ছে ঘটনা ঘটানোর পরেও আমরা আসলে বুঝতে পারছি না, আর ঘটনা ঘটানোর আগে তো পলিটিশিয়ানরা কীভাবে বুঝবেন, দুই নেত্রীকে বোঝাতে পারি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে দুই বছর জেনারেল মঈনের নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার, সেখানে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের কোনো দোষ ছিল না, বন্দুকের কাছে তিনি অসহায় ছিলেন। এবং সেখানে যদিও প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতা তখন ছিল, দেশে পার্লামেন্ট ছিল না, এবং সেই কারণে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, কিন্তু সমস্ত ক্ষমতা এনজয় করেছেন ইললিগেলি, ইললিজিটিমেটলি, দ্যাট ইজ জেনারেল মঈন। এবং ফখরুদ্দিন আহমেদ দামি ছিলেন, ইউ আর রাইট, ফখরুদ্দিন আহমেদ দামি ছিলেন, এবং কি প্রেসিডেন্টকে তারা পুতুলের মতো ব্যবহার করেছে, আমাকে পুতুলের মতো ব্যবহার করতে পারে নাই, সেই জন্য আমাকে সরে ফেলে দেওয়া হয়েছে, আমাকে উৎখাত করা হয়েছে, আমি সেখান থেকে উৎখাত করার পর আমি চলে আমাকে চলে আসতে হয়েছে। এবং আমি চেয়েছি বাংলাদেশের গণতন্ত্র থাকুক, সেই জন্য আমি আপনার এখানে অনুপস্থিতি যখন ছিল 111-এর সময়, জেনারেল মঈনের ক্ষমতা দখলের পরে আপনাকে যখন বঙ্গবন্ধুকে বের করে দেওয়া হবে সাসপেন্ড করা হয়েছিল, এই সাসপেন্ডের পরে রাষ্ট্রপতি অনেকটা অসহায় অবস্থার মধ্যে ছিলেন, কিন্তু তার পূর্বে আপনাকে আমরা যেটি দেখেছিলাম যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, আজকে একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি বৈঠক করেছিলেন এবং রাজনৈতিক সংকটটি অনেকটাই সমাধান করে ফেলেছিলেন, এরপরেও কীভাবে এই পরিস্থিতির মধ্যে পতিত হলো, বা আমরা দেখলাম যে 28 অক্টোবরে হয়ে গেল যে লগি বৈঠার যে সংঘাত সহিংসতা হলো, আপনি এই বিষয়গুলো কাছ থেকে দেখেছেন, আপনার ভূমিকাটা তখন কি ছিল? গুড, এটা একটা ভালো প্রশ্ন। এখানে দুটা প্রসঙ্গ, আমি প্রথমে উত্তর দেবো পরেরটার, অর্থাৎ লগি বৈঠার উত্তর দেবো আগে। লগি বৈঠার পরে যে আমি সব দলকে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে এসেছিলাম, সংকটের সমাধান হয়েছিল এবং সব দল নির্বাচনে অংশ নিয়েছিল, 22 জানুয়ারি 2007 নির্বাচন হতে যাচ্ছিল, সেই নির্বাচনটা কেন হলো না সেটা পরে বলছি, আগে বলি লগি বৈঠা। যেটা হচ্ছে 29 অক্টোবর ছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা নেতৃত্বাধীন বিএনপি জোটের শেষ দিন, সেদিন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করবেন, এবং 28 অক্টোবর ছিল এর আগের দিন। অর্থাৎ এর আগে তো অনেক ইয়ে হয়ে গেছিলো যে কাকে তত্ত্বাবধায়ক সেটা যাচ্ছে আগে, এটা লগি বৈঠাটা এবং ওই যে 111টা একটু বলে তো ওখানে যাচ্ছে। তো লগি বৈঠা যেটা হচ্ছে, লগি বৈঠার যে ঘটনাটা হচ্ছিল সেখানে এক জায়গায় ছিল জামাত ইসলামের মিটিং, আর এক জায়গায় ছিল ওয়ার্কার্স পার্টি এবং 14 দলের মিটিং। সেই মিটিংয়ের মধ্যে যখন জামাত ইসলামের মিটিংয়ের মধ্যে যখন হামলা করা হলো, এবং সেই হামলার সময় সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল এবং 300-এর উপরে পুলিশ ছিল এক জায়গায়, সেখানে এই ঘটনা ঘটানোর সুযোগ ছিল না। জেনারেল মঈন সেদিন লুৎফুজ্জামান বাবরকে তার পক্ষে নিয়ে গেছিলেন, লুৎফুজ্জামান বাবর বিদায়ী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, পক্ষে নিয়ে গেছিলেন, এবং আনোয়ারুল ইকবাল তখন পুলিশের আইজি ছিলেন, তো আনোয়ারুল ইকবাল ছিলেন জেনারেল মঈনের বিআই। এবং তারপর সেখানে জেনারেল মঈন আনোয়ারুল ইকবালকে ফোন করে বললেন ওখান থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, আনোয়ারুল ইকবাল বললেন যে আমাকে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ লুৎফুজ্জামান বাবর সাহেব বললে আমি সেটা করতে পারবো, বাবর স্যারকে আপনি একটু বলে দেন, বললো হি ইজ ম্যানেজড, উনি আপনাকে বলবেন। তারপর লুৎফুজ্জামান বাবর সাহেব বললেন আনোয়ারুল ইকবালকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, এক্সপার্টিস থেকে, আমার আমি অভিজ্ঞতা থেকে, আমি সেখানে ছিলাম সেই জন্য বলছি কথাগুলো, বলা হয়েছিল এবং পুলিশ প্রত্যাহার করা হয়েছিল, পুলিশ উইথড্র করার পরে সেখানে ঘটনা ঘটানো হয়েছিল, এবং এই ঘটনাটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনারেল মঈন করাতে চেয়েছিলেন, পরবর্তীতে এটা তার জন্য ব্যাকগ্রাউন্ড হবে এই গ্রাউন্ডটা, এবং তিনি ক্ষমতা দখল করবেন। এবং 29 অক্টোবর সারাদিন আমি জাস্ট ফ্রম দ্য হর্সেস মাউথ আই এম টেলিং ইউ, যে সেদিন 29 অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন প্রধানমন্ত্রীর অফিসে বসে জেনারেল মঈন অন রেকর্ড লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং জাস্টিস কুদ্দুস চৌধুরী, তিনি মারা গেছেন এবং তিনি ছিলেন একজন ল সেক্রেটারি ছিলেন এক সময়, এবং বাংলাদেশে যতগুলো কালাকানুন হয়েছে, যতগুলো মার্শাল ল হয়েছে, জরুরি অবস্থা হয়েছে স্বাধীনতার পর থেকে, সমস্তগুলোর মধ্যে তিনি এক্সপার্ট ছিলেন, এক্সপার্ট হিসেবে তার কাছে তারা ওপিনিয়ন নিয়েছেন, কাগজ নিয়েছেন, জরুরি অবস্থা, জরুরি বিধিমালা, সমস্ত কাগজপত্র সেদিন রেডি করা হয়েছিল। রেডি করার পরে 29 অক্টোবর এটা করা হয়েছে লগি বৈঠারে, দেখি জেনারেল মঈন বেগম খালেদা থেকে বুঝিয়েছেন যে লগি বৈঠার ঘটনার কারণে যদি আমরা ক্ষমতা না নিই, যদি জরুরি অবস্থা জারি না হয়, আমরা বিএনপিকে হেল্প করবো, আপনাদেরকে হেল্প করবো, তাহলে আমরা এই নির্বাচনটা সুষ্ঠু হবে, এবং সেই জন্য জরুরি অবস্থা জারি করা দরকার। জরুরি অবস্থা জারির সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, জারি সম্পন্ন হওয়ার পরে রাত্রে 8টার সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের শপথ হতে যাচ্ছিল। সেই শপথের পর তখন বিদায়ী সরকার আমাদেরকে বললো যে এই জরুরি অবস্থার কাগজপত্র সব রেডি আছে জারি করার জন্য। সেদিন আমি ব্যক্তিগত বাধা দিয়েছিলাম এবং সেই জরুরি অবস্থা যখন জারি হয়েছিল 111 সেটা 29 অক্টোবর ছিল। 29 অক্টোবর থেকে আমি বাধা দিয়ে দিয়ে যাচ্ছিলাম প্রতিদিন, এবং প্রতিদিন আমি টপ পলিটিশিয়ানের সঙ্গে এটা নিয়ে আর্গু করছিলাম, এটা যদি হয় 2 বছর যা ঘটেছে তা ঘটবে। আমার হাইপোথেসিস ছিল সেটা, যে আমার হাইপোথেসিসটা পরবর্তীতে 2 বছর ঘটনার পরে প্রমাণ হয়েছে, পলিটিশিয়ানরা বিশ্বাস করেন নাই, গেল লোকে বইটা। এরপরে যেটা হচ্ছে এই 2006 সালের এই ডিসেম্বর মাসে, আমরা যখন নভেম্বর এবং ডিসেম্বর আমি শেখ হাসিনা, খালেদা জিয়া তাদের সাথে আমি বৈঠক করে সমস্যার সমাধান করছিলাম, দুই দলের সাথে সংলাপ করছিলাম, করে সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে সেদিন আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে এসেছিলাম। বাইশ ডিসেম্বর যখন সমস্ত দাবি সমাধান হয়ে গেছিলো, তখন শেখ, রাত্রেবেলা শেখ হাসিনা বললেন যে আপনি ঘোষণা দেন আমাদের সঙ্গে যে সংকটের সমাধান হয়েছে। আমি ঘোষণা দিলাম, তারপর তিনি বললেন যে ঠিক আছে আমরা নির্বাচনে আসলাম, তবে আমাদের 2 দিন সময় বাড়িয়ে দেন। 2 দিন সময় বাড়িয়ে দিলে আমাদের অনেক জায়গায় ঠিক মতো নমিনেশন জমা হয় নাই, আমরা তো নির্বাচন থেকে বয়কট করছিলাম, তখন তাকে 2 দিন সময় বাড়িয়ে দিয়েছিলাম। সেই দিন তখন জেনারেল এরশাদের পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল 2 দিন সময় যাতে বাড়ানো না হয়, বিএনপি ইলেকশন করছে, জাতীয় পার্টি ইলেকশন করবে এবং আওয়ামী লীগ মাঝখানে ফাঁকে পড়ে যাবে, সেই ইলেকশনে হবে। আমি বললাম যে না, গণতন্ত্রের স্বার্থে সব দলকে নির্বাচন নিয়ে আমরা নির্বাচন করতে চাই, যেটা 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে এরকম নির্বাচন আমরা করতে চাই নাই, এবং সেখানে সেই নির্বাচন আমরা করার জন্য সব দলকে নিয়ে এসেছিলাম। তারপরে 2 দিন সময় বাড়ানো হলো, 24শে নভেম্বরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে সমস্ত নমিনেশন জমা হলো, তারপরে যখন 26শে নভেম্বর মধ্যে নির্বাচন কমিশন সবার নাম 26শে ডিসেম্বরের মধ্যে ঘোষণা করলো, সেই নির্বাচন 23রা জানুয়ারি পর্যন্ত, 22শে জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, 23রা জানুয়ারি পর্যন্ত সকল দল নির্বাচন ছিল, সেটা আমাদের একটা সাফল্য, আমরা সেটা করেছিলাম। কিন্তু এরপরে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা কী ছিল, আমরা কী প্রশ্নটা করেছিলাম, সেনাবাহিনী সেই মুহূর্তে যে সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল যেটা, না সেটা আমরা একটা প্রশ্ন করেছিলেন যে ওই অপশনগুলো, যে অপশনগুলো অপশনগুলো আমি একটু উত্তর দিইনি, সেটা 6টা অপশন ছিল, যে 6টা অপশন হচ্ছে যে প্রথম অপশন ছিল যে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন সংবিধান অনুযায়ী বিচারপতি কে এম হাসান। মুকেশ ভাই একটা জিনিস ছিল যে সর্বশেষ যেটি বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল, এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অনেক এই বিষয়টি কিভাবে বাধাগ্রস্ত হয়েছিল। মাহমুদুল আমিন চৌধুরীকে যাবো, অপশনগুলো যখন বলবো তখন এখানে যাবো, অপশনগুলো ছিল, প্রথম অপশন ছিল জাস্টিস কে এম হাসান, তিনি ছিলেন সদ্য বিদায়ী ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ, এবং আওয়ামী লীগ শুরু থেকেই জাস্টিস কে এম হাসানকে অপোজ করছিলেন, এবং সেখানে তাদের যুক্তি ছিল তিনি হচ্ছেন এই কর্নেল ফারুক রশিদের ভাইরা, এই জন্য তাকে করা যাবে না। আর তারা যেটা বলছিলেন যে বিএনপির আমলে, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন জিয়াউর রহমান সাহেবের আমলে, সেই কারণে তাকে তারা মানছেন না, এবং পরবর্তীতে তিনি বিচারপতি হয়েছেন। এরকম আওয়ামী লীগ এবং বিএনপির অনেক বিচারপতি আছেন যারা দল করেছেন, পরবর্তীতে এখনও অনেককে বিচারপতি করা হয়েছে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু মূল বিষয় ছিল যে কর্নেল ফারুক রশিদের ভাইরা ছিলেন, সেই জন্য তাকে করতে দেওয়া হবে না। এটা সাংবিধানিকভাবে একটা বাধা সৃষ্টি করা হয়েছিল। সেদিন যদি জাস্টিস কে এম হাসান দায়িত্ব গ্রহণ করতেন, আমার মনে হয় আওয়ামী লীগের জন্য বরঞ্চ বেশি সুবিধা হতো, আওয়ামী লীগ ওনাকে ডিফেন্সিভে ফেলে দিয়ে অনেক দাবি দাওয়া আদায় করতে পারতো, নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু আগেও হয়েছিল। জাস্টিস লতিফুর রহমান যখন ক্যাটেগর গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ জাস্টিস ক্যাটেগর গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, তখন এরকম নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছিল, এটা হতো। যাই হোক, আওয়ামী লীগ যখন বাধা দিল যে প্রথম অপশন চলে গেল, 6টা অপশনের মধ্যে 1টা অপশন গেল জাস্টিস কে এম হাসান, দ্বিতীয় অপশন ছিল জাস্টিস মাইনুর রেজা চৌধুরী, তিনি ইতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন, এবং তার ইন্তেকালের মধ্য দিয়ে সেকেন্ড অপশনটা একজস্টেড হয়ে গেল। এরপরে 3নম্বর অপশন, 3নম্বর অপশন হচ্ছে 2জন চিফ জাস্টিস এবং 2জন অ্যাপিলেট ডিভিশনের লাস্ট রিটায়ার্ড জাজ, তো সেখানে আসেন জাস্টিস এম এ আজিজ, তাকে আন্দোলনকারী দলগুলো, আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলনকারী দলগুলো তাকে সিইসি বা চিফ ইলেকশন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গ্রহণ করছিল না, এবং একইভাবে তারা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মানছিল না, ফলে 3নম্বর অপশন আওয়ামী লীগের কারণে শেষ হয়ে গেল। চতুর্থ অপশন জাস্টিস হামিদুল হক, তিনি হচ্ছেন ইমিডিয়েট পাস্ট রিটায়ার্ড টু জাস্টিস এম এ আজিজ, এবং জাস্টিস হামিদুল হককেও আপত্তি দেওয়া হয়েছিল, এটা আপত্তি দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এবং আপত্তি না দিলেও তিনি বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন, বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার আগে তাকে এই পজিশন দিয়ে গেছেন, এবং সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিধানে আছে যে কেউ যদি কোনো অফিস অফ প্রফিট
কোনো লাভজনক অফিস হোল্ড করেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই হিসাবে তিনি অফিসের প্রফিট হোল্ড করছিলেন। তারপরে আমরা যাতে পরবর্তীতে এই কথাগুলো আসবে আমরা জানি, জানতাম যে এগুলো বলা হবে, এগুলো অপশনগুলো অ্যাডজাস্টেড হয় নাই, সেই জন্য জাস্টিস হামিদুল হককে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি আছেন কিংবা হওয়ার সুযোগ আছে কিনা। তখন তিনি আমাদের লিখিত দিয়েছিলেন যে তিনি প্রধান উপদেষ্টা হতে চান না, এবং তিনি বলেছিলেন শুধু এটা না, আমাকে কোনো একদল আপত্তি করলেও আমি সেই বিতর্কিত প্রধান উপদেষ্টা হতে পারছি না, আমাকে বিএনপি আপত্তি করেছে। তিনি মান্নান ভূঁইয়ার নামও বলেছেন, তৎকালীন বিএনপির মহাসচিব, এবং ফলে জাস্টিস হামিদুল হকের অপশন শেষ হয়ে গেল, চারটা অপশন শেষ। হ্যাঁ, পঞ্চম অপশনে আমরা তখন সকল দলের কাছে, সংসদের প্রতিনিধিত্বশীল সকল মেজর পার্টির কাছে গ্রহণযোগ্য একজনকে আমরা প্রধান উপদেষ্টা করতে পারতাম, এটা পাঁচ নম্বর অপশন ছিল। সেখানে আমরাও চেষ্টা করেছিলাম যে জাস্টিস মাহমুদুর রহমান চৌধুরীকে সেই অপশনে করা যায় কি না, কারণ তিনি তো ইমিডিয়েট পাস চিফ জাস্টিসের মধ্যে দুজনের মধ্যে পড়েন নাই, মাইনুর রেজা চৌধুরী পরে তিনি ছিলেন। তো সেখানে তখন আমরা চেষ্টা করছিলাম, সেখানে তখন বাধা দেওয়া হলো, এবং এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, তিনি সিলেটের লোক ছিলেন, মাহমুদুল আমিন চৌধুরী সিলেটের লোক ছিলেন, হারিস চৌধুরী তখন বললেন বিদায়ী প্রধানমন্ত্রীকে বেগম খালেদা থেকে বোঝালেন যে তিনি আওয়ামী লীগের লোক জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী এবং তাকে করা যাবে না। আমি সেখানে বললাম যে কে আওয়ামী লীগের লোক আর কে আওয়ামী লীগের লোক না, বরঞ্চ ওনাদের ফ্যামিলি যারা আজকে আওয়ামী লীগ করেন সমস্ত আওয়ামী লীগের লোকজনের পূর্বপুরুষ ছিলেন মুসলিম লীগের, সেই হিসেবে ওনারও পূর্বপুরুষ মুসলিম লীগের ছিলেন, এমনকি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক দলে যারা করেছেন, এবং অনেক বড় বড় নেতা যারা প্রথমে পরবর্তী আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, তাদের অনেকে এর আগে ছাত্রলীগ করতেন, এর আগে মুসলিম লীগ করতেন, মুসলিম ছাত্রলীগ করতেন, মুসলিম স্টুডেন্টস ফেডারেশন করতেন, এগুলো অনেকগুলো ছিল, আমি আজকে নাম বলছি না। তো এগুলো বললে এগুলো ছিল, সেখানে আমরা পারি নাই তখন। এবং ষষ্ঠ অপশনে আছে যে রাষ্ট্রপতি অটোমেটিকভাবে মানে স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। সেখানে আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন জেনারেল সেক্রেটারি আব্দুল জলিল, তিনি বঙ্গভবনে আমাদেরকে বলে এসেছিলেন যেহেতু আমরা কোনো অপশন মানতে পারছি না, আমরাও মানছি না, এবং অপশন আমরাই শেষ করে দিচ্ছি, জাস্টিস কে এম হাসানকে আমরা মানছি না, আমরা কি বলে এই জাস্টিস এম এ আজিজকে মানছি না, তাইলে মাননীয় রাষ্ট্রপতি আপনি যদি, আপনার অনেক ছাত্র আছে আমাদের দলে তুহায় আলমের সহ, আপনি যদি দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমরা খুশি হব। তখন রাষ্ট্রপতি বলেছিলেন দেখেন আমি অসুস্থ, আমি কিছুদিন আগে সিঙ্গাপুর মাউন্ড রোজ হসপিটাল থেকে আমি চিকিৎসা করে এসেছি, আমি এখনও পুরোপুরি সময় দিতে পারছি না। তখনও তিনি বললেন আপনি হলে আমরা খুশি হব। তখন রাষ্ট্রপতি বললেন যে আমি দেখি, আলাপ করে দেখি। তিনি বাইরে গিয়ে বললেন যে সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাননীয় রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন, তিনি বললেন এই কথাটা। আমি জলিল, হ্যাঁ বলেন। থ্যাংক ইউ মুখলেস ভাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য দর্শক এই মুহূর্তে আছেন, এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনারা জানেন আমরা কথা বলছি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা এবং 1/11 চরম সংকটকালীন মুহূর্তে যিনি মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন জনাব এম মুখলেসুর রহমান চৌধুরীর সাথে। আপনারা যারা আছেন আমাদের সাথে, তারা অনুষ্ঠানটি যারা ফেসবুকে লাইভ উপভোগ করছেন, তারা যদি হিস্ট্রি কোয়ালিটিতে দেখতে চান তাহলে ইউটিউবে গিয়া LB24 TV-র লিঙ্কে ঢুকে আপনারা দেখতে পাবেন। এবং আপনারা যারা আপনাদের মূল্যবান মতামত পেশ করতে চান, সেখানে আপনারা আপনাদের প্রশ্ন অথবা মতামত, গঠনমূলক মতামত রাখতে পারবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন আরিফ রব্বানী, রূপা শামিমা, রাকিব আল হাসান, এনাম আলী, MBE মিজানুর রহমান, আহমেদ জুবায়ের, ফারজানা আক্তার, মোহাম্মদ গাজী, আকিকুর রহমান, আফজাল হুসাইন, রুমান বক চৌধুরী এবং কামাল উদ্দিন সহ অসংখ্য দর্শক। আপনার কাছে একটি প্রশ্ন এসেছে মুখলেস ভাই, প্রথমে ধন্যবাদ জানিয়েছেন রুমান বক চৌধুরী, উনি বলেছেন আপনার কথায় শুধু অন্যের দোষ খুঁজে পাচ্ছেন, ওনাদের নিজের কী দোষ ছিল আজকের এই অবস্থা তৈরির জন্য? জনাব মুখলেসুর রহমান চৌধুরীর কাছ থেকে এ বিষয়ে জানতে চাই। আর জানতে চাই জেনারেল মঈন তো হঠাৎ করে বদলাননি, তিনি এরকম বেইমানি করবেন আপনারা আগে বুঝতে পারেননি কেন? তাহলে কি বলবো, গুরুত্বপূর্ণ পদে লোক নির্বাচনে আপনাদের ব্যর্থতা এটি, সর্বশেষ মঈনের অবস্থা কি? ধন্যবাদ, এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন নিজের সমালোচনা যদি আমরা না করতে পারি তাহলে এটা আমার মনে ভুল হবে, আত্মসমালোচনা আমাদের করা দরকার, আত্মশ্লাঘা করা দরকার। জেনারেল মঈনের অ্যাপয়েন্টমেন্ট একটা ভুল ছিল, স্বীকার করতে হবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি জেনারেল মঈনকে সেনাপ্রধান নিয়োগের আগে আমি পাঁচ পাতা হাতের লেখা বঙ্গভবন থেকে আমি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আমি লিখিত দিয়েছিলাম, জেনারেল মঈনের হিস্ট্রি সম্পর্কে আমি দিয়েছিলাম এবং বলেছিলাম এই জেনারেল মঈন বেইমানি করবে, তার সারা জীবনের স্বপ্ন হচ্ছে প্রেসিডেন্ট হওয়া, এবং তার ভাই আমি এখন নাম বলছি না, ইফতেখার আহমেদ টিপু, ইকবাল আহমেদ, তারা কী কী ভাবেছিলেন, তারা এর আগে কী পলিটিক্স করতেন, তারা বাংলাদেশে কী করেছেন, তিনি কীভাবে আর্মিতে ঢুকেছেন, জেনারেল মঈন আর্মিতে ঢোকার জন্য উপযুক্ত নন, আনফিট, এবং তার হাইট ছিল 5'4" কম,
তিনি সেখানে ঘুষ দিয়ে আর্মিতে ঢুকেছেন এবং তিনি আর্মিতে ঢোকার আগে এয়ারফোর্সে ঢুকেছিলেন এক বছর এবং সেখানে তিনি ঢুকেছেন যখন খন্দকার মুস্তাকামে যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হন তখন তিন দিন বঙ্গবন্ধুর লেফটেন্যান্ট মইনুল আহমেদ সেখানে দায়িত্ব পালন করেছেন এবং সেখানে দায়িত্ব পালন করা অবস্থা তিনি অনেককে বলেছেন যে এই বঙ্গবন্ধু ভবিষ্যতে আমি আসবো আমি প্রেসিডেন্ট হয়ে আসবো আমি এগুলো বলেছি আমার কথা সেদিন বিশ্বাস করা হয় নাই সেদিন রাজ্জাকুল হায়দার একজন ছিলেন মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার জেনারেল মইনের সিনিয়র উনি পাকিস্তান আর্মির অফিসার তাকে প্রথমে সেনাপ্রধান নিয়োগ করা হয়েছিল সেদিন এবং করা হওয়ার পরে এই ফাইল প্রধানমন্ত্রী স্বাক্ষর করে বঙ্গবন্ধুর দিকে রওনা দিয়েছিল কিন্তু পরবর্তীতে যেভাবে হোক এই ফাইল চেঞ্জ করে জেনারেল মইনুল আহমেদকে সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছিল তারপর আমি বলেছিলাম কিন্তু যখন আমাদের হাতে ক্ষমতা আসলো তখন আমাকে এটা করতে দেওয়া হয় নাই কারণ মনে করা হয়েছিল যে জেনারেল মইন ঠিকই পারপাস সার্ভ করবে যাদেরকে কথা দিয়েছে তাদেরকে বোঝাতে পারি নাই ফলে জেনারেল মইনকে আমিও বদলাতে পারি নাই ওয়ান ইলেভেনের দিন আমি দায়িত্ব নিয়ে বলছি আবার বলছি যে ওয়ান ইলেভেনের দিন আমি সেদিন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করেছিলাম আমি সেদিন সমস্ত রেডি করে রেখেছিলাম এবং তিনজন জেনারেল ওয়েটিংয়ে ছিলেন এবং সমস্ত মিডিয়া আমার পাশের রুমে রেডি ছিল আমি শুধু বলতাম যে জেনারেল মইনুল আহমেদকে বরখাস্ত করা হয়েছে এবং মেজর জেনারেল অমুককে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতিতে বাংলাদেশ সেনাবাহিনী নতুন সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছে এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এখানে রাজি ছিলেন কিন্তু সেদিন এটা করতে দেওয়া হয় নাই কিন্তু দুই বছর লেগেছে দুই বছরের যে ঘটনাগুলো ঘটেছে ঘটনা ঘটার পরে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পেরেছেন এখন যদি কেউ না বুঝতে পারেন তো আমার তো কিছু করার নাই আজকে ইতিহাস সাক্ষী জেনারেল মইনুল আহমেদ জীবিত আছেন আমি কথাগুলো বলছি জেনারেল মইনুল একজন মিথ্যুক দুনিয়ার ইতিহাসে এত মিথ্যাবাদী লোক আমি দেখি নাই আজকে জেনারেল এরশাদ খারাপ বলুন ভালো বলুন জেনারেল নাসিম জেনারেল অন্য অন্য জেনারেল বাংলাদেশে কু করেছেন তারা স্বীকার করেছেন যা করেছে স্বীকার করেছেন জেনারেল মইন হচ্ছে একটা এমন একটা লোক নিজে এত বড় ঘটনা ঘটিয়েছেন তিনি এখনও অস্বীকার করতে চান কিন্তু তার যে ঘটনাগুলো তার যে লেখা বই তিনি যে কাজগুলো করেছেন তিনি অ্যাডভাইজারি কাউন্সিলের মিটিংয়ে বসে থাকতেন সেখানে একজন সেনাপ্রধান ইউনিফর্ম পরে সেখানে বসে থাকতে পারেন না আজকে প্রধানমন্ত্রী এখনও জীবিত আছেন তিনি সেদিন বলেছিলেন দেশের বাইরে এসেছিলেন আমেরিকাতে গিয়েছিলেন তাকে দেশে ঢুকতে দেওয়া হচ্ছিল না তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছিল সৌদি আরবে প্লেন রেডি করা হয়েছিল জেনারেল মইন করেছিলেন এতগুলো করার পরে তারেক রহমানকে যে হামলা করেছে তারেক রহমানের গায়ে হাত দেওয়া হয়েছে এবং তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এবং ওনার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে কে করে জেনারেল মইন করেছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকে অনেকের নাম বলেন নো আর কেউ করেন না জেনারেল মইন করেছেন এবং জেনারেল মইন সেদিন তার নির্ধারিত অফিসারদের দিয়ে করিয়েছেন যে সমস্ত অফিসাররা জিয়া রহমানের উপর ক্ষুব্ধ যে সমস্ত অফিসাররা সেখানে খালেদ মোশাররফ এবং এই জেনারেল জালাল জিয়া রহমান হত্যার কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন যে সমস্ত অফিসার কর্নেল তাহের খালেদ মোশাররফ এবং লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ সহ লেফটেন্যান্ট কর্নেল নওয়াজের জিয়া রহমান হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আত্মীয় স্বজন যারা আর্মিতে আছেন তাদের তিনি ইউজ করেছিলেন যাতে এটা ভুল না করা হয় এবং তারা ভুল না করে তাদের টার্গেট যাতে মিস না হয় এবং সেদিন জেনারেল মইন তারেক রহমানের এত ক্ষুব্ধ ছিলেন কেন তিনি মনে করেছিলেন যে বেগম জিয়ার পরে তারেক রহমান ক্ষমতা আসবেন এবং তাকে শেষ করে দিতে হবে এবং জেনারেল মইন বলেছিলেন ওপেনলি 30-40 বছর বাংলাদেশে সামরিক বাহিনী ক্ষমতা থাকবে এবং আমি থাকবো আমার পর তোমরা থাকবে সিনিয়র যারা তাদেরকে বলেছিলেন এবং সেখানে তিনটা গ্রুপ ছিল আর্মির মধ্যে এবং তিন গ্রুপ কখনো এক হয় নাই জেনারেল আমিনুল করিম বঙ্গবন্ধু থেকে মেজর জেনারেল আমিনুল করিম সামরিক সচিব সবচেয়ে বড় বিশ্বাসের ঘাতক আমি তার কথা বলেছিলাম আমি তৎকালীন সাবেক প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম যে এই জেনারেল আমিনুল করিম এরকম বেইমানি করবেন সেদিন আমি তাকে বদলাতে চেয়েছিলাম কিন্তু পরের দিন আমাকে জেনারেল রুমি এসএসএফের স্পেশাল সিকিউরিটি ফোর্সের ডিজি মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমি তিনি সেদিন আমাকে বললেন যে স্যার আমিনুল করিম স্যার তার 6 মাসের সিনিয়র তার 1 বছর সিনিয়র তাকে ওনাকে তার স্যার বদলাইন না স্যার তো বিষয় আমি তখনই বুঝলাম আমি বেগম জিয়ার সঙ্গে কথা বললাম আর আমাকে জেনারেল রুমি আমাকে যথেষ্ট সমীহ করেন কিন্তু তিনি আমাকে না করছেন তো এই কথার লিক হলো কীভাবে আমি আগেই বলেছিলাম যে এটা দেখেন আমি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম যে এইরকমভাবে সেনাবাহিনীর অফিসার যারা গুটিগত অফিসার যারা আছেন যারা বেমানি করছেন তাদের সঙ্গে হাত মেলাবেন না আপনার যে দাবি আছে আমরা মানব নির্বাচন নিরপেক্ষ হবে আব্দুর রহমান বিশ্বাস যখন রাষ্ট্রপতি ছিলেন সেই নির্বাচনে আমি আপনিগুলো বলেছিলাম যে সেই নির্বাচনেও বুঝতে জনগণ ভোট দিয়ে আপনি ক্ষমতা আসতে পারবেন আপনি এসেছেন এবং এর আগে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা বলেছিলাম যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আপনি নিয়োগ করেছেন বটে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে এমনকি ওনার অধীনে নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতা আসতে পারে বিএনপি এসেছিল আমাদের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আপনি ভোট পান আপনি আসবেন ক্ষমতায় এবং তারপরে তার দাবি দেওয়া অনেক দাবি দেওয়া মেনেছিলাম যে দাবি দেওয়া বিএনপির পক্ষে মানা সম্ভব ছিল না আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতা ছিলাম আমরা সেদিন আমি সেই বেগম খালেদা থেকে বুঝিয়েছিলাম যে নির্বাচনটা সুস্থ হতে হবে নিরপেক্ষ হতে হবে আমি তো বঙ্গভবনের শতবর্ষ দুইটা বই দুইটা রিসার্চ বুক আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর
ভাইস চ্যান্সেলার, এমিরেটাস প্রফেসর, একাডেমিক, আর্কাইভ পিপল, কিউরেটর, তাদেরকে নিয়ে আমরা এটা করেছিলাম। এই বই এখনও আছে, দুটা বই, আলাদা আলাদা বই, বাংলা এবং ইংরেজিতে। রাষ্ট্রপতি অসুস্থ ছিলেন, সেই সময় আমি দায়িত্ব পালন করেছিলাম, তৎকালীন আমরা উপদেষ্টা নিয়োগ করেছি সুলতানা কামালকে শেখ হাসিনার কোটায়। সুলতানা কামাল বঙ্গবন্ধু এসে ক্লিয়ারলি বলেছেন যে মুখলেস চৌধুরী সাহেব, আপনি তো আমাদের কাজ করেন, আমরা দেখি কীভাবে আপনি নির্দলভাবে একনিষ্ঠভাবে কাজ করেন, কিন্তু আপনার কলিগরা বাইরে তো আপনার সমালোচনা করেন, তারা জানেন না আপনি কীভাবে কাজ করছেন। আমার তো কোনো পার্সোনাল ইন্টারেস্ট ছিল না। মুখলেস ভাই, আপনার কাছে একটি প্রশ্ন। আপনি বাংলাদেশের সাংবাদিকতার যে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে একজন একনিষ্ঠ মানুষ, একজন পেশাদার সাংবাদিক ছিলেন, কূটনীতিক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কূটনীতিক কৌরে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আপনার অনেক অবদান, যেগুলা স্পষ্ট দিবালোকের মতো। এত কিছুর পরেও আমরা দেখলাম সেই সময়ে এক শ্রেণীর মিডিয়া যে বৈরী আচরণ করেছিল বিভিন্ন বিষয় নিয়ে, স্পেশালি একটা বোঝা গিয়েছিল যে আপনি সেখানে টার্গেট ছিলেন। এই বিষয়টা কেন হয়েছিল? আপনি মিডিয়ার লোক তা সত্ত্বেও আপনি কি তখন মিডিয়া বান্ধব ছিলেন না? বা আমরা যেটুকু দেখেছি, আমরা সাংবাদিকতার দায়িত্ব, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে আপনি কাজ করে যাচ্ছেন, এত কিছুর পরে এক শ্রেণীর মিডিয়া কেন আপনার প্রতি এই বৈরী আচরণ করলো? এটা হচ্ছে আমি যেটা করেছিলাম, যে মিডিয়ার আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকে, আমি দীর্ঘকাল সাংবাদিকতা দায়িত্ব পালন করেছি, বাংলাদেশের 4-5টা পত্রিকা ছিল, এবং যখন সেই পত্রিকাগুলোর মধ্যে আমি একটা পত্রিকায় সাংবাদিকতা করেছি, অন্য পত্রিকাগুলো 90-এর পরে বাংলাদেশের পত্রিকার প্রসার হয়েছে, এর অত পত্রিকা তখন ছিল না। এই যে কম্পিউটার পত্রিকা ছিল না, ফটো কম্পিউটার পত্রিকা ছিল না, কিন্তু যেটা হচ্ছে যে আমি সাংবাদিক, দুস্থ সাংবাদিক, দলমত নির্বিশেষে যারা আমার কাছে এসেছেন বঙ্গবন্ধু, তাদেরকে চিকিৎসার জন্য, তাদেরকে বিভিন্ন সমাজের সমাধান ফান্ড আমি দিয়েছিলাম। কিন্তু 11 বাইয়ের আগে যে ঘটনা ঘটছিল, তখন প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে, রাজনৈতিক সংকট, আমাকে রাজনৈতিক সংকট সমাধান করতে হচ্ছে, আমাকে বিদেশি কূটনীতির সঙ্গে বসতে হচ্ছে, সাংবিধানিক সমস্যাগুলো দেখতে হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে অনেকগুলো উল্টাপাল্টা কাজ হচ্ছে সেগুলো দেখতে হচ্ছে, নির্বাচন কমিশন, ভোটার লিস্ট, এগুলো ঠিকমতো হচ্ছে কিনা এগুলো দেখতে হচ্ছে, আমি সেই উপদেশগুলো কাজগুলো করে যাচ্ছি, রাষ্ট্রপতির সঙ্গে সার্বক্ষণিক থাকতে হচ্ছে, রাষ্ট্রপতির ভাষণ লিখতে হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে বিদেশি ডিগনিটারিদের মিটিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে, এবং এগুলো করতে হচ্ছে। ফলে সাংবাদিকদেরকে আমি একটা নির্ধারিত সময় ব্রিফিং দিতাম এবং প্রেসলে দিতাম, অনেক সময় কোনো কোনো সাংবাদিক তারা চাইতেন যখন তখন বঙ্গভবনে আসার জন্য, কিন্তু সেখানে এগুলো আর্মি এগুলোকে কন্ট্রোল করে, আমি সবসময় জানতামও না, এবং এই জন্য কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হয়েছিলেন, কাউকে ক্ষুব্ধও করা হয়েছিল, এবং এখানে কোনো গ্রুপ কাজ করেছিল। এবং আমি এটুকু বলতে পারি, জেনারেল মইন তার যে গ্রুপটা ছিল, তারা শুধু সাংবাদিকদের মধ্যে নয়, তারা অনেক না বুঝে অনেক সাংবাদিক তারা সেদিন মিসগাইডেড হয়েছিলেন, একইভাবে রাজনীতিবিদরা মিসগাইডেড হয়েছিলেন, এবং যে রাজনীতিবিদ বলেছিলেন বঙ্গভবনের বাইরে, বলেছিলেন বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেবো, ওবায়দুল কাদের, বর্তমানে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, তিনি সেদিন বলেছিলেন যে তিনি তো একটু কীভাবে কথা বলেন, একটু অভিনয় করে কথা বলেন, তিনি বলেছিলেন বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেবো। তো অক্সিজেন হচ্ছে মালিক আল্লাহ, অক্সিজেন মানুষ বন্ধ করতে পারে না, কিন্তু তিনি আজকে তারপর আর্মি ধরে নিয়ে তাকে কীভাবে করেছিল, জলিল সাহেব কী বলেছিলেন, জলিল সাহেবকে আর্মি নিয়ে কী করেছিল, শেখ ফজলুল করিম সেলিমকে আর্মি নিয়ে কী করেছিল, অনেকেই করেছিল, আওয়ামী বিএনপির লোকদেরকেও করেছিল, এবং এই জন্য দুই দলের অনেক লোকজন, ইকবাল হাসান, মাহমুদ টুকু সহ সবাই মামলা করেছিলেন। কিন্তু আজকে আমার বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল না করতে পারে, সেই জন্য তারা সাংবিধানিকভাবে বিধান করেছেন সর্বোচ্চ সাজা হবে যদি কেউ ক্ষমতা দখল করে। সর্বোচ্চ সাজা কেন হলো না, যারা দখল করলো সেদিন, যারা সেদিন বঙ্গভবনে এসে জেনারেল মইনের বইটা পড়লেই তো হয়, তিনি সেদিন ক্ষমতা দখল করলেন, তিনি বলেন বাংলাদেশে ওন ব্র্যান্ড অফ ডেমোক্রেসি চলবে, হু ইজ হি টু ডিসাইড অর টু আটার দেয়ার ওন ব্র্যান্ড অফ ডেমোক্রেসি উইল বি কন্টিনিউড ইন বাংলাদেশ, হি ওয়াজ নট এ পলিটিশিয়ান। শেখ হাসিনা আমেরিকাতে বলেছিলেন আপনার সাহস থাকলে রাজনীতি করতে চাইলে, হায়স থাকলে আপনি ইউনিফর্ম ছেড়ে রাজনীতিতে আসুন, জেনারেল মইনকে শেখ হাসিনা বলেছিলেন সেদিন। মুরেস ভাই, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য দর্শক আছেন। কামালউদ্দিন, অ্যাডভোকেট আহমেদ নুরুদ্দিন বলেছেন মইনের ছোট ভাই জাবেদ আওয়ামী লীগের নোয়াখালী জেলা সহসভাপতি হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আনোয়ার শাহজান ভাই আমাদের সাথে জয়েন করেছেন, অলি খান, রুমান বক চৌধুরী বলেছেন গোড়া পদকপ্রাপ্ত জেনারেল মইন এখন কি করছেন জাতি জানতে চায়। আশা করি মুখলেস ভাই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় জেনারেল মইন এখন কি করছেন, এটা জেনারেল মইনকে জিজ্ঞেস করাটাই ভালো। আমি তো জেনারেল মইনের বিরোধী না, জেনারেল মইনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এখানে আমি আসি নাই। তো জেনারেল মইন পত্রপত্রিকায় আছে, জেনারেল মইন আমেরিকাতে নিউ ইয়র্কে একটা বেসমেন্টে উনি বসবাস করছেন। ধন্যবাদ মুখলেস ভাই। হোয়াট ওয়াজ দ্য রুল অফ ইউনাইটেড নেশন দ্য 111 টাইম? ডিউরিং 111 হোয়াট হ্যাপেন, ইট ওয়াজ জাস্ট ফেসিলিটেটেড অর সাপোর্টেড বাই ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর ইন ঢাকা রেনাটা লক দেশালিয়ান, এবং সেই রেনাটা লক দেশালিয়ানের ভূমিকার কারণে আজকে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। জেনারেল মইন চেয়েছিলেন, তার বইয়ের মধ্যে আছে, কি বলে, তিনি শান্তির স্বপ্নে সেই বইয়ে লিখেছেন, এবং যেটা হচ্ছে সময়ের স্মৃতিচারণ জেনারেল মইন করেছেন,
বিষয়টা হচ্ছে জেনারেল মন বহু চেষ্টা করেছিলেন যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনাইটেড নেশনস পিস কিপিং যে ফোর্সটা আছে সেখানে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ফোর্সেস ইন ইউনাইটেড নেশনস পিস কিপিং এবং সেইখানে পিস কিপিং হচ্ছে আমাদের জন্য একটা ডিটারেন্ট যে বাংলাদেশে মিলিটারি ক্ষমতা দখল করতে পারবে না আফটার 1990 এবং 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে 82 সালের 24 মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পর 90 পর্যন্ত তিনি ক্ষমতা ছিলেন এবং মিলিটারিলি অর সেমি মিলিটারিলি ক্ষমতা থাকার পর যখন এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মধ্যে উৎখাত করা হলো তখন যারা দাঁড়ালো বাংলাদেশে তিন দলীয় যে জোট তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন সংসদীয় পদ্ধতি এগুলোর জন্য তারা পার্লামেন্টে সংবিধান সংশোধন করলো এবং এরপরে থেকে মনে করা হচ্ছিল জনগণের এই স্রোতের কারণে বাংলাদেশ আর কখনো হয়তো সামরিক বাহিনী ক্ষমতা দখল করবে না একই সাথে ইউনাইটেড নেশনস পিস কিপিং যেটা ছিল যে যদি বাংলাদেশের আর্মি ক্ষমতা দখল করে তাহলে ইউনাইটেড নেশনস পিস কিপিংকে বাংলাদেশকে বের করে দেওয়া হবে এই একটা ভয় ছিল সাধারণ সৈনিকদের মাঝে অফিসারদের মধ্যে যারা ইউনাইটেড নেশনস পিস কিপিং অংশগ্রহণ করছে যেখানে একটা পলিটিক্যাল ইকোনমি কাজ করছে যেখানে বাংলাদেশ হিউজ একটা ফরেন রেমিটেন্স নিয়ে আসছে এবং বাংলাদেশ সাকসেসফুলি কাজ করছে এবং সেনাবাহিনীর একটা সুনাম আছে তো সেই জন্য এটা একটা ডিটারেন্ট ছিল কিন্তু আমি যখন 10ই জানুয়ারি 11-এর একদিন আগে রাতের বেলা আমাদের এখানে 11 তখন হয়ে গেছে বাংলাদেশে যখন জাতিসংঘের মহাসচিব একটা স্টেটমেন্ট দিয়েছিলেন সেই স্টেটমেন্টে তিনি বলেছিলেন যে বাংলাদেশে দুটা কথা দুই দলের জন্যই প্রযোজ্য একটা হচ্ছে স্ট্রিট ভায়োলেন্স মাস্ট বি স্টপ যেটা আওয়ামী লীগ নেতৃত্বে জোট করছে আর একটা হচ্ছে ইলেকশন মাস্ট বি পার্টিসিপেটরি অল পার্টিজ মাস্ট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন আমাদেরকে বলেছিল সকাল আমি প্রেসিডেন্টকে আমি সকালে দিয়েছি কাগজটা কিন্তু একটা ফোরজারি করে একটা ফলস একটা কাগজ তৈরি করে এবং সেখানে রেনারা লোক দেশালিয়ানকে ইনভলভ করে একটা আলাদা একটা প্রেস রিলিজ দিয়ে রাষ্ট্রপতির কাছে বিকালে যখন জেনারেল বঙ্গবন্ধু এসেছিলেন তিন বাহিনী প্রধানকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে এবং আমি সেদিন বঙ্গবন্ধুর গেটে জেনারেল মোহনকে আটকে দিয়েছিলাম এবং ব্রিগেডিয়ার আবু সোহেল তখন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান ছিলেন এবং তিনি আমার রুমে এসেছিলেন আমি তাকে বলেছিলাম তিনি আমার সাথে একমত ছিলেন এবং আটকে দিয়েছিলাম আটকে দেওয়ার পরে আমি দুই নেত্রীকে আমি 7ই জানুয়ারি জানিয়েছিলাম যে 12ই জানুয়ারির মধ্যে মার্শাল্লাহ হবে এটা কিন্তু মার্শাল্লাহ ছিল এটা কিন্তু জরুরি অবস্থা ছিল না তখন তাদেরকে আমি বোঝাতে পারি নাই আমাকে বলা হলো যে একটা সাদা কাগজে আপনি কম্পিউটারে কম্পোজ করে আপনি কাগজে লিখে পাঠিয়ে দিলেন যে 12 জানুয়ারির মধ্যে মার্শাল্লাহ হবে হোয়াট ইজ দ্য এভিডেন্স তখন আমি বলি আর কোনো এভিডেন্স নাই আমি তো হাইপোথেসিস বলে যাচ্ছিলাম এখন আমি বিভিন্ন সোর্সের ভিত্তিতে বলছি তারপর যাই হোক যেটা হচ্ছে তখন আমি আমার নিজের দায়িত্বে গরজ থেকে আমি করলাম যেটা সেটা হচ্ছে আমি আমেরিকান অ্যাম্বাসাডারের সঙ্গে মিটিং করলাম এর আগে রিচার্ড বাউচারকে বাংলাদেশে ভিজিট ব্যবস্থা করালাম এর আগে নিকোলাস বান্স স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি অফ স্টেট আমাকে একদিন ফোন করলেন সকালবেলা আমি বসে আছি বঙ্গভবনে ফোন করলেন ফোন করে বললেন যে মে আই টক টু দ্য অনারেবল অ্যাডভাইজার টু দ্য অনারেবল প্রেসিডেন্ট আই এম স্পিকিং তিনি বলেন যে স্যার ইউ আর দ্য মেন কন্ট্যাক্ট পয়েন্ট ইন দ্য বঙ্গভবন দ্য প্রেসিডেন্টস প্যালেস অ্যান্ড অফিস আর উই নো ইউ আর ডুইং গুড জব ইন রেসপেক্ট অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অ্যান্ড কনস্টিটিউশনাল রুল বাট উড ইউ প্লিজ মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ অনারেবল প্রেসিডেন্ট জাস্ট ফর ফর্মালিটি মেয়ার ফর্মালিটি উই উড লাইক টু টক আই রিচার্ড বাবু স্যার উই উইল টক অ্যান্ড আই আস্ক হোয়াট টাইম ইজ বেটার ফর ইউ দেন হি সেড ইন দ্য ইভিনিং অফ ইয়ার্স অ্যাট 7 o'clock অফ বাংলাদেশ টাইম দেন আই সেড ওকে আই ম্যানেজ ডিট অ্যান্ড 5 pages আই হ্যাভ জটেড দ্য পয়েন্টস অ্যান্ড গিভেন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দেন কানেক্টেড অ্যান্ড সেড প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট দিস অন দ্য স্পিকার ফোন প্রেসিডেন্ট সেইং অ্যান্ড আই ওয়াজ হেল্পিং ইন দিস আই হেল্প অ্যান্ড দেন দে এগ্রিড দ্যাট রিচার্ড বাউচার দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট অফ আমেরিকা উইল ভিজিট বাংলাদেশ অ্যান্ড হি নিডেড অ্যান ইনভাইটেশন ফ্রম আস অ্যান্ড দেন আই কল দ্য ফরেন সেক্রেটারি অ্যান্ড ডিজি আমেরিকান প্যাসিফিক অফ ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ইনভাইটেড হিম অ্যান্ড হি হ্যাজ ভিজিটেড অলসো আই কন্ট্রাক্টেড উইথ কোফি আনান দ্যাট টাইম সেক্রেটারি জেনারেল ইন নভেম্বর অ্যান্ড ইউ নো ইন জানুয়ারি 7 বান কি মুন জাস্ট টুক ওভার অ্যাজ সেক্রেটারি জেনারেল দেন কোফি আনান ওয়াজ জাস্ট ইউ নো ফ্যামিলিয়ার টু মি ইউ নো লং অ্যাগো হোয়েন ইন 1995 আই ভিজিটেড ইউনাইটেড নেশনস অ্যাটেন্ডেড দ্য গোল্ডেন জুবিলি অফ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড দ্যাট টাইম হি ওয়াজ আন্ডার সেক্রেটারি জেনারেল কোফি আনান ফ্রম দেন ইউ নো আই ওয়াজ ফ্যামিলিয়ার উইথ হিম ক্লোজ টু হিম অ্যান্ড হি সেড আই এম জাস্ট বি আউট গোয়িং অ্যান্ড দেন বান কি মুন উইল বি হ্যান্ডিং টেকিং ওভার আই উইল বি হ্যান্ডিং ওভার ইন জানুয়ারি সো এনিওয়ে মাই এমিসারি মাই স্পেশাল এনবয় উইল ভিজিট বাংলাদেশ অ্যান্ড আই হ্যাভ অ্যারেঞ্জড ইট অ্যান্ড দেন আই হ্যাড এ টক ওয়ান টু ওয়ান মিটিং উইথ দ্য ক্রেগ জেনেস অ্যান্ড দ্যাট টাইম রেনাডো লোক দেশালিন ওয়াজ অলসো ইনসাইড দ্য মিটিং আই আস্ক ক্রেগ দ্যাট প্লিজ আই উড লাইক টু টেল ইউ সামথিং কনফিডেন্সিয়াল অ্যান্ড ইউটি বিটুইন ইউ অ্যান্ড মি টেটে টেটে অ্যান্ড আদার দোজ হু আর হেয়ার পিটার এরিক ওয়াজ অ্যানাদার পার্সন থ্রি মেম্বার্স ওয়ার দেয়ার ইনক্লুডিং রেনাডো লোক দেশালিয়ান ফ্রম ঢাকা রেসিডেন্ট কোঅর্ডিনেটর অফ ইউনাইটেড নেশনস অ্যান্ড দেন অনলি মি অ্যান্ড ক্রেগ জেনেস উই ডিসকাস লিভিং দ্যাম বিসাইড আউটসাইড
and I told him that this Ranata is a doubtful person to me. She might help General Moin, and General Moin might take over, and he agreed it, and then he went there. But that hypothesis also became correct when Ranata Lokdesalian made a statement and then said, if this situation continues, then United Nations will withdraw peacekeeping and this election must be stopped. What was not the role of United Nations? If it was United Nations' role, then why United Nations did not stop the election on 5 January 2014? তাহলে এখানে ইউনাইটেড নেশনের যিনি রেনাটা প্রতিনিধি ছিলেন তিনি তার দায়িত্বটাকে নিজেই মিসগাইডেড করেছেন এটাকে বলা বোঝা এখানে রেনাটা লোক আরেকটা প্রশ্ন আপনার উত্তর থেকে আমরা যেটি জানতে পারলাম যে মুখলেস ভাই সেদিন যে সেনাপ্রধান সেনাপ্রধানের যে রোল ছিল মইনুল আহমেদের এবং জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যেটি বোঝানো হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী যিনি দায়িত্ব ছাড়ার একদিন বা দুদিন আগে বেগম খালেদা জিয়াকে তিনি ক্ষমতায় ছিলেন এবং তার এখানে দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এই ওয়ান লিভের নেপথ্যে অনেক কারণে দেখা যাচ্ছে যে তাদেরও এখানে মানে জড়িত থাকার সুযোগ দেখা যাচ্ছে যে তারাও জড়িত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ না বুঝে আইনমন্ত্রী হিসাবে সরকারের পক্ষে কাজ করতে গিয়ে তাকে বলা হয়েছিল সেই জন্য হয়তো তিনি সেদিন কাজ করেছিলেন যেটা এখন পর্যন্ত মওদুদ সাহেব বিএনপিতে আছেন তো আমি বলবো যে মওদুদ সাহেব বিএনপির বা সরকারের পক্ষে কাজ করতে গিয়ে করেছেন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এটা হয় এটা এরকম হতে পারে আর সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনিও সেদিন সেখানে ছিলেন প্রধানমন্ত্রীর অফিসে তো তিনিও সেদিন এটা পরবর্তীতে জানা মইনের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী অতএব তিনিও সেখানে জাস্ট আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে বলেছিলেন কিন্তু লুৎফুজ্জামান বাবর তো সরাসরি প্রমাণিত হয়ে গেল লুৎফুজ্জামান বাবর মইনের দিকে চলে গিয়েছিলেন মইনের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল মইন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে চেয়েছিল পরবর্তীতে কিন্তু মইন একজন ব্রিগেডিয়ারকে দিয়ে বাড়ির সঙ্গে একটা আপোষ করে চালাচ্ছিল পরবর্তী আরেকজন ব্রিগেডিয়ার আমিন তখন লুৎফুজ্জামান বাবরকে এক পর্যায়ে এসে অ্যারেস্ট করেছিল এটা হচ্ছে জেনারেল মইন দুইজনকে দিয়ে কাজ ডাবল রোল প্লে করেছে ডাবল রোল প্লে করেছে আচ্ছা একটা জিনিস মুখলেস ভাই আমরা দেখলাম যে রাষ্ট্রপতির উপদেষ্টা প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালীন সময়ে যে আপনি আমরা যেটি শুনেছি এবং সেই সময় মিডিয়াতে সব বিষয়গুলো আসেনি বাট অনেক কথা সাংবাদিক হিসেবে আমরা যেগুলো ইন্টারনালে জানতে পেরেছি সঠিক কিনা আপনার মুখ থেকে শুনলে ভালো হয় আপনি যেদিন জেনারেল মইনকে বঙ্গভবনের গেটে আটকে দিয়েছিলেন পরবর্তী সময়ে শোনা গেছে যে জেনারেল মইন জোর করে তার ফোর্স নিয়ে বঙ্গভবনে ঢুকেছিলেন এবং সেখানে আপনি একটি কঠিন অবস্থার মুখোমুখি হয়েছিলেন সেই দিন এটার উত্তর আমি দিই বিষয়টা হচ্ছে জেনারেল মইন যখন বঙ্গভবনে আসলেন আমরা তখন এই ল এনফোর্সিং এজেন্সির ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা মিটিংয়ে ছিলাম এবং হাইয়েস্ট লেভেল অফ মিটিং আমরা সেদিন আইন শৃঙ্খলা বিষয়ে মিটিং আমরা করছিলাম মাননীয় রাষ্ট্রপতি সেই মিটিংয়ে সভাপতিত্ব করছিলেন বঙ্গভবনের ক্যাবিনেট রুমে এই মিটিংটা হচ্ছিল সেখানে সংশ্লিষ্ট উপদেষ্টারা পুলিশের আর্মির বিডিআরের তখন তো বিডিআর ছিল এখন বিজিবি এরকম বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন গোয়েন্দা বাহিনীর প্রধানরাও ছিলেন সেই মিটিং যখন হচ্ছিলো সেই মিটিংয়ের মধ্যে মেজর জেনারেল আমিনুল করিম রাষ্ট্রপতির সামরিক সচিব তিনি একটু পরে পরে উস্কুস করছিলেন তিনি উঠে যাচ্ছিলেন তিনি বসে কোনায় বসে মোবাইল ফোনে কথা বলছিলেন যেগুলো নিষিদ্ধ মিটিংয়ে রাষ্ট্রপতির সভাপতিত্বে মিটিংয়ের মধ্যে এভাবে মোবাইল ফোন ব্যবহার করা মানে কোনো আইনসঙ্গত ছিল না এবং সেখানে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রোটোকল অনুযায়ী আমি দুই নম্বর ব্যক্তি ছিলাম রাষ্ট্রপতির পরে আমি সেখানে ছিলাম রাষ্ট্রপতির উপদেষ্টা মন্ত্রী হিসাবে আমার পরে অন্যরা ছিলেন তো আমি খেয়াল করছিলাম একটু পরে জেনারেল আমিনুল করিম এসে বললেন আস্তে করে বললেন স্যার জেনারেল আর্মি চিফ নেতৃত্বে থ্রি চিফস স্টার্টেড ফর বঙ্গভবন অ্যান্ড দে আর অন দ্য ওয়ে তখন আমরা বললাম মাননীয় রাষ্ট্রপতিকে আমি বললাম রাষ্ট্রপতি বললেন যে আমরা তো তাকে কল করি নাই আমি বললাম আনকল ফর হোয়াই দে আর কামিং তাকে তো কল করা হয় নাই কল না করলে বঙ্গভবনে হাইয়েস্ট অফিস অফ দ্য কান্ট্রি দ্য প্রেসিডেন্ট দ্য চিফ অ্যাডভাইজার দ্য প্রাইম মিনিস্টার এই অফিসে চিফ অফ আর্মি স্টাফ অ্যান্ড উইথ আদার টু চিফস এইভাবে ঢুকবেন এটা তো হতে পারে না এটা ইজ নট অ্যাকসেপ্টেবল এনিওয়ে এক পর্যায়ে তার চাপের মুখে আমরা মিটিং মুলতবি করে মাননীয় রাষ্ট্রপতির রুমে আমরা রাষ্ট্রপতির সাথে গেলাম সেখান থেকে পলিটিশিয়ানদের সঙ্গে আমরা কানেক্ট করার চেষ্টা করলাম অনেক পলিটিশিয়ান কানেক্ট করলাম কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল যে দুই নেত্রীর সাথে আলাপনা করার সিদ্ধান্ত নেব না যেমন এই 1996 সালের 20 মে জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশে একটা সামরিক কু হয়েছিল সেদিন রাজনৈতিক সিদ্ধান্তে সেদিন মেজর জেনারেল মাহবুব রহমান পরের দিন লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন তাকে সেনাবাহিনী প্রদান করা হয়েছিল জেনারেল নাসিমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল মেজর জেনারেল হেলাল মুর্শিদের বিরুদ্ধে অবস্থা অ্যাকশন নেওয়া হয়েছিল মিরন হামিদুর রশিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল সেদিন অ্যাকশন নেওয়া হয়েছিল আমরা সেদিন অ্যাকশন নিতে চেয়েছিলাম আমরা রাজনৈতিক সিদ্ধান্ত চেয়েছিলাম
কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেদিন এর বিরুদ্ধে সিদ্ধান্ত দিচ্ছিলেন না। কারণটা হচ্ছে জেনারেল মঈন বিএনপির হায়েস্ট কমান্ডকে এবং আওয়ামী লীগের হায়েস্ট কমান্ডকে দুই দলকে দুইভাবে আগে থেকে বলে আসছিল যে আমি জরুরি অবস্থা দিয়ে আপনাদের ক্ষমতা আনবো। আওয়ামী লীগকে তিনি বলছিলেন যে বিএনপি যদি ইলেকশন করে আমাদের কথা তিনি ভুল বোঝাচ্ছিলেন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যে ইলেকশন নিরপেক্ষ হবে না, বিএনপি আবার ক্ষমতা আসবে, তা আপনাকে ক্ষমতা আনার জন্য আমাদেরকে আসতে হবে, এবং বিএনপির যে ক্ষমতা আছে এটা ভালো নাকি প্রথমে মাঝখানে আমরা কিছুদিন আসলাম পরে আপনাদেরকে আনলাম এটা ভালো, এটা বোঝাচ্ছিল। একইভাবে বিএনপিকে বোঝাচ্ছিল যে দেখেন নয়জনকে ডিঙ্গিয়ে আমাকে সেনাপ্রধান বানানো হয়েছে, আমি বেমানি করবো না, আমি স্বাভাবিকভাবে ইলেকশন করি, আওয়ামী লীগকে আসতে দেবো না। যে দল লোকে বৈঠক করে জেনারেল মঈন ওপেনলি বলতেন, বঙ্গভবনে আসতেন ওপেনলি বলতেন, রাষ্ট্রপতি সিএম এইচে চিকিৎসাধীন ছিলেন সেখানে বলতেন ওপেনলি, জেনারেলরা দেখেছেন তিনি বিএনপির লোকদের মতো কথা বলতেন। এবং বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে যাওয়ার আগে লাস্ট থ্রি মান্থস জেনারেল মঈন যেদিন প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রাম ছিল না, যেদিন সেনাপ্রধানের কোনো প্রোগ্রাম ছিল না, সেদিন বঙ্গভবনে কী বলে প্রধানমন্ত্রীর অফিসে, সেদিন প্রধানমন্ত্রীর অফিসে উল্টো দিকে, কোনোদিন এডিসির রুমে, কোনোদিন এমএসপিএম মিলিটারি সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার রুমে, কোনোদিন পিএস প্রধানমন্ত্রীর পিএসএর রুমে বসে থাকতেন, কয়েক মিনিট আগে আসতেন, দশ পনেরো মিনিট আগে আসতেন। আর্মিরা তো মেপে এটা জানে প্রোগ্রাম কখন হবে, এবং বেগম যে যখন বেরোতেন কখনো চোখ পড়তো কখনো পড়তো না, স্যালুট দিতেন, ম্যাডাম বলতেন যে হ্যাঁ ঠিক আছে সব, হ্যাঁ ম্যাডাম সব ঠিকঠাক। জাস্ট কথাটা হচ্ছে যে বেগম জিয়া যাতে বিদায় নেওয়ার আগে তাকে স্যাক না করে যান, এই জন্য। একইভাবে জেনারেল মঈন আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করেছেন বঙ্গভবনে, বলতেন স্যার আপনার উপর জাতির ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত, এই সময় আপনি দায়িত্ব পালন করছেন স্যার, আপনি এগুলো করতেন, এবং জরুরি অবস্থা জারি করার জন্য আমাকে বোঝাতেন, রাষ্ট্রপতিকে বোঝাতেন, কিন্তু আমরা বলতাম যে জরুরি অবস্থা জারি সমাধান নয়। তিনি বলতেন আমরা যখন মাঝখানে একবার সেনাবাহিনী নিয়োগ করেছিলাম ইন এড টু সিভিল পাওয়ার, সেখানে দুইটা পয়েন্ট অ্যাড করেছিলেন জেনারেল মঈন, একটা হচ্ছে করাপশন আর একটা হচ্ছে টেরোরিজম, দুটো দমন করবেন। বললাম যে না, এটা তো আপনার দায়িত্ব না, এবং আমরা অপোজিশন, এবং সেইটাকে সবাইকে ভুল বুঝিয়ে, উপদেষ্টা থেকে ভুল বুঝিয়ে, সাবেক সেনাপ্রধান জেনারেল হাসান মাসুদ চৌধুরীকে ভুল বুঝিয়ে একটা কেওয়া সৃষ্টি করে সেদিন সেই সেনাবাহিনীকে তিনি অকার্যকর করে দিয়েছিলেন। এবং যখন লোকে বইটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ রাজপথে, তখন তিনি সেই ইন্ধন দিয়ে আবার লোকে বইটা শুরু করেছিলেন। অনেক কথা আছে, বলেন। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতির তো সেই সময় সংকটকালীন মুহূর্তে রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং রাষ্ট্রপতির এই অসুস্থতাটাকে অনেক ক্ষেত্রে বলা হয়েছিল যে এটি একটি পরিকল্পিত অসুস্থতা, এবং তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে বা অসুস্থ করে হাসপাতালে পাঠানো হয়েছে। এটি একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক আনোয়ার শাহজাহান ভাই একটি প্রশ্ন করেছেন, প্রেসিডেন্ট হওয়ার কথা কখনো ভাবেননি বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ, আসলে কি তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন? সৈয়দ তাজিরউদ্দিন মান্নান প্রশ্ন রেখেছেন, একটা হচ্ছে রাষ্ট্রপতি অসুস্থতা নিয়ে আগে উত্তর দিয়ে দিই। রাষ্ট্রপতি তখন সেদিন হার্ট অ্যাটাক হয়েছিল, রাষ্ট্রপতি সেদিন আমি নিজের চোখে দেখেছি একজন মৃত মানুষ কীভাবে জীবিত হয়, এবং আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ তাআলা জীবিত মানুষকে মৃত করেন, মৃত মানুষকে জীবিত করেন, এবং বিষয়টা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি একজন মৃত মানুষকে আল্লাহ তাআলা কীভাবে জীবিত করেন। সেটা হচ্ছে 2006 সালের 25শে মে রাতে হার্ট অ্যাটাক হয়েছিল মাননীয় রাষ্ট্রপতির, এবং হার্ট অ্যাটাক হওয়ার পরে যখন সিএমএইচে ভর্তি হয়েছিল, আমরা সিএমএইচে নেওয়ার পরে সেখানে কী বলে পাঁচবার পাম্পিং করা হয়েছিল, ওনাকে অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে গিয়েছিলো। 23 দিন উনি সিঙ্গাপুর মাউন্টেন হসপিটালে ছিলেন, এবং এই 23 দিন ওনার মেমোরিতে নাই। যখন 23 দিন পরে যখন ওনার যান সেন্স ফিরে আসলো, তখন তিনি গলার মধ্যে মেশিন লাগানো একটা কাগজে লিখে ওনার ওয়াইফকে লিখলেন আমি এখন কোথায়। তো মাননীয় রাষ্ট্রপতির স্ত্রী প্রফেসর ডক্টর আনোয়ারা বেগম উত্তর দিলেন, লিখলেন যে আমরা এখন সিঙ্গাপুরে। তিনি বললেন আমি বিশ্বাস করি না, আমি আমরা এখন ঢাকায়। এবং তিনি বললেন যে আমরা আজকে এত তারিখ, ওই 23 দিন আগের যে তারিখ সেই তারিখের কথা মনে আছে, অর্থাৎ এই 23 দিনের মেমোরিতেই নাই, কোনোভাবে আনানো যায় নাই। তো এটা হচ্ছে একটা মেরাকল। তো তিনি এরকম অসুস্থ ছিলেন, আসার পরে কাজ করতে পারছিলেন না, এবং তার 4টা ব্লক হয়েছিল, 2টা ব্লক ফুল, 2টা ছিল পার্শিয়াল, এবং এই অবস্থার মধ্যে তিনি ছিলেন। এবং এরপরে যে রাষ্ট্রপতি অসুস্থ যখন ছিলেন, তখন আমি চেষ্টা করেছি একটা ট্র্যাকে কাজ করার জন্য, এবং তখন রাষ্ট্রপতিকে সরানোর যে কথাটা হয়েছে মিডিয়া অ্যাক্সিডেন্ট, মিডিয়ার আবিষ্কার ছিল, এবং এই মিডিয়া যখন আবিষ্কার করছে তখন প্রেস কনফারেন্স ছিল, দেশে বিদেশে সাংবাদিক ছিলেন, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজ এজেন্সির ওয়ার হাউসের ওয়ার সার্ভিসের আমি তখন বলেছিলাম আমি রুল আউট করে দিয়েছিলাম, আমি নাকচ করেছিলাম সেদিন সাংবাদিক সম্মেলন করে, যে তারা বলেছিল যে বিএনপির একটি অংশ, তারা বলেছিল হাওয়া ভবন, তাদের ভাষায় আমি বলছি, যে রাষ্ট্রপতিকে বদলাতে চায়। আমি বলেছিলাম, উত্তরে বলেছিলাম, দেয়ার ইজ নো সাচ প্রেশার ফ্রম এনি কোয়ার্টার, মানে তারা যেটাকে হাওয়া ভবন বলে, অর এনি লেভেল অফ দ্য গভর্নমেন্ট টু রিমুভ দ্য অনারেবল প্রেসিডেন্ট ফ্রম হিজ পজিশন। আমি সেই উত্তর দিয়ে সেটাকে নিষ্পত্তি করেছিলাম। এবং মিডিয়ার একটা অংশ যারা কাজটা করেছিল বঙ্গভবনে, সরোয়ারদী কলেজের একজন লেকচারার ফিরোজ আহমেদ নামে একটা লেকচারার এসেছিল, আমার এপিএস অর্জন নিয়ে এসেছিল, সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারে নাই, কিন্তু এসেছিল, কিন্তু মিডিয়া প্রচার করলো, ইলেকট্রনিক মিডিয়া সহ প্রচার করছিল যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার
ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবাল বঙ্গভবনে এসেছেন দেখা করার জন্য, এবং তখন আমি আর্মিকে দায়িত্ব দিলাম এবং একটা ইনকোয়ারি গঠন করলাম। সেই ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবাল বঙ্গভবনে আসেন নাই, বঙ্গভবনে এসেছিলেন সোহরাওয়ার্দী কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর লেকচারার, তিনি এসেছেন ফিরোজ আহমেদ, যার নাম বললাম, তিনি এই জন্য এসেছিলেন। এইরকম মিথ্যা কথা তারা প্রমাণ প্রচলিতভাবে তারা বিভিন্ন সময় বলেছে। আর যেটা হচ্ছে যে কী একটা প্রশ্ন করেছিল, রাষ্ট্রপতি উনি খুব ক্ষমতা কুক্ষিগত করার জন্য গিয়েছিলেন জেনারেল মইন, আনোয়ার সাজান সব করেছেন। হ্যাঁ, জেনারেল মইনের কথা যেটা বলেছেন, আমি তো আগেই বললাম যে জেনারেল মইদিন মইনের মতো একটি মিথ্যুক লোক আমি দুনিয়াতে দেখি নাই। জেনারেল মইন সেদিন লিখিত, স্টেট ডিপার্টমেন্ট লিখিত আছে, জেনারেল মইন সেদিন ইন্ডিয়া সফরে গিয়েছিলেন, মেইডেন ভিজিট ইন্ডিয়াতে করেছিলেন, সেখানে তিনি শর্টে ঘোড়া নিয়েছিলেন, হর্স নিয়েছিলেন, সেখানে ভিভিআইপি অনার মর্যাদা তাকে দেওয়া হয়েছিল। জেনারেল মইন সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী বাংলাদেশের, তাকে তিনি সেদিন পাঠিয়েছিলেন, ডক্টর কামাল হোসেনকে পাঠিয়েছিলেন, তার পক্ষে লবিং করার জন্য ইন্ডিয়াতে পাঠিয়েছিলেন, এবং তিনি ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে তাদের মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। এবং জেনারেল মইন সেদিন প্রেসিডেন্ট হওয়ার জন্য সমস্ত আয়োজন করেছিলেন, সেনাবাহিনীর যে সমস্ত অফিসার, মওদুদ আহমদ যখন ব্যারিস্টার মওদুদ আহমদ যখন জেলে ছিলেন তখন যে সমস্ত ডিজেভার অফিসাররা তাকে সেদিন ইন্টারোগেশন করছিলেন, তাদেরকে মওদুদ সাহেব এক পর্যায়ে বলেছিলেন, আচ্ছা একটা কথা কি আপনারা আমাকে বলতে পারবেন যে এই যে ঘটনাটা সেনাবাহিনী কু করলো, ক্ষমতা দখল করলো, এটার উদ্দেশ্যটা কি বলতে পারবেন? তো বললেন যে হ্যাঁ, এটা তো আমাদের, আমরাও কাজ করছি, আমাদের সেনাপ্রধানকে জেনারেল মইন স্যারকে প্রেসিডেন্ট বানানোর জন্য কাজ করছি, এই জন্য করা হয়েছে, উনি সেখানে বলেছিলেন। এরপর জেনারেল মইন ব্রিগেডিয়ার বাড়িকে, ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বাড়িকে আমেরিকাতে পাঠিয়েছিলেন, যে একটা চিঠি দিয়ে, স্পেশাল লেটার দিয়ে স্টেট ডিপার্টমেন্টে, লেটারটা স্টেট ডিপার্টমেন্টে আছে, আজ হোক কাল হোক এটা বেরোবে, সেখানে লিখেছিলেন মতিউর রহমান চৌধুরী সেদিন আমাদের বুধবার নামে একটা পত্রিকাতে, আমাদের সময়ে মানব জমিনে বিভিন্ন পত্রিকায় লিখেছেন, এই কবিগুলো আছে, লিখেছিলেন এটার মধ্যে যে জেনারেল মইন বলেছিলেন যে একটা ছয় মাসের জন্য হোক, তিন মাসের জন্য, যেটা আগে চেয়েছেন আমি করতে দিই নাই, মার্শাল্ল আমি করতে চাই, যে মার্শাল্ল যদি আপনারা সংক্ষিপ্ত সময়ের জন্য দেন তাও হলে অসুবিধা নাই, এবং প্রয়োজনে সকালে মার্শাল্ল জারি হবে, বিকেলে ডাউন টু ডাস্কের মধ্যেই মার্শাল্লটা লিফট করা হবে। মার্শাল্লর উদ্দেশ্য কী হবে? মার্শাল্লটার মধ্যে উনি প্রেসিডেন্ট হবেন। এবং আমাদের সময় সহ বিভিন্ন পত্রিকায় নিউজও করেছে যে জেনারেল মইন বলেছেন যে দুই নেত্রীকে ছেড়ে দেওয়া হবে, দুই নেত্রী, একজন প্রধানমন্ত্রী হবেন, একজন বিরোধী নেত্রী হবেন, তাতে কারো আপত্তি থাকবে না, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে পলিটিক্যাল ডিটেনি সবাইকে ছেড়ে দেওয়া হবে, কান্ট্রি উইল গো ব্যাক টু অরিজিনাল পজিশন, একটাই কাজ হবে, জেনারেল মইন প্রেসিডেন্ট হবেন আর প্রেসিডেন্ট ক্ষমতা বাড়িয়ে দেওয়া হবে। এবং এটা নিশ্চয়ই সাংবাদিকরা দেখেছেন, লিখেছেন, এই দুইটা বছরে অনেকগুলো সংস্কার কাজ তার হাতে নিয়েছিলেন জেনারেল মইন প্রেসিডেন্ট হওয়ার জন্য, এটা করেছেন। করার পরে স্টেট ডিপার্টমেন্টে, তখন স্টেট ডিপার্টমেন্ট তখন বললো যে নো, মুখলেস চৌধুরী দ্য অনারেবল অ্যাডভাইজার টু দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইনফর্মড আস হোয়াট হি হ্যাজ ইনফর্মড আর্লিয়ার উইদাউট ইন প্রুফ ডকুমেন্ট, উই হ্যাড টু বিলিভ দিস অ্যান্ড নাও উই হ্যাভ দ্য ডকুমেন্ট অ্যান্ড ইউ গো ব্যাক টু ব্যারাক, হোল বিফোর দ্যাট ইউ হোল্ড ইলেকশনস অ্যান্ড ট্রান্সফার পাওয়ার টু দ্য ইলেকটেড পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, এবং এরপরে হি ইজ ডেইজ ওয়ার নাম্বার। এবং সেখানে সাংবাদিক লিখেছেন, কী লিখেছেন, যে ওই আরেকটা পারভেজ মোশারফ তিনি হতে চেয়েছিলেন, এবং তিনি দুই নেত্রীকে মানাস করতে চেয়েছিলেন, যেভাবে নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টোকে মানাস করেছেন পারভেজ মোশারফ, এগুলো তো আছে। এরপর যদি বলা হয় জেনারেল মইন প্রেসিডেন্ট হতে চান নাই, এত কোনো মিথ্যা কথা মইন বলতে পারেন? ইতিহাস তো এটা ডকুমেন্ট রেখে দিয়েছে। সৈয়দ তাজিরুদ্দিন মান্নান প্রশ্ন করেছেন, আপনি কি বিএনপি রাজনীতির সাথে জড়িত? জড়িত থাকলে বাংলাদেশে যাচ্ছেন না কেন? আমি এখনও বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করিনি, এক। দুই নম্বর হচ্ছে বাংলাদেশে আমি যাচ্ছি না কেন, বাংলাদেশে তো বাংলাদেশ আমার দেশ, আমি এখানে আমার রিসার্চের কাজ করছি ইউনিভার্সিটিতে, রিসার্চের কাজ করতে গেলে আমার তো ছুটি নিতে হবে, ছুটি পেতে হবে, বাংলাদেশে এই মুহূর্তে আমার কোনো কাজ নাই, এবং বাংলাদেশে যখন আমার কাজ করার দরকার হবে তখন ইনশাআল্লাহ আমি যাব। এখন এখানে আমার কাজগুলো আমাকে শেষ করতে হবে, শেষ করার পরে আমি সময় পেলে আমি যাবো ইনশাআল্লাহ। আমার দেশ, এই দেশকে আমি ভালোবাসি, এই দেশের জন্য আমি স্যাক্রিফাইস করেছি। যেটা 111-এর কথা যেটা বলা হয়েছিল, সেনাবাহিনীর যে সমস্ত সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আমার সাথে দুর্ব্যবহার করার জন্য, 26-এ এই ফেব্রুয়ারি 2007 মঙ্গলবার যেদিন এনটিভিতে আগুন লেগেছিল, সেদিন দুপুর দুইটার সময় ডিজেভাইয়ের একটি দলকে দিয়ে আমিনুল করিম সেনা প্রধানের অনুমোদন নিয়ে সেদিন আমাকে হত্যা করতে চেয়েছিলেন মগবাজারে নজরুল শিক্ষালয়ের সামনে, দুপুর দুইটার সময় এখানে পিস্তল ঠেকিয়েছিল, আল্লাহ তালা আমাকে সেভ করেছেন, সেখানে আল্লাহ তালা আমাকে সেভ করেছেন, আর তারা পারে নাই, রাখে আল্লাহ মারেকে। আরেকবার 7ই সেপ্টেম্বর 2007 বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল্লাহকে জানাজাতে আমি ছিলাম, সেখান থেকে জেনারেল মইন পিজিআরের অফিসার দিয়ে সেদিন ডিজিএফআইকে, এনএসআইকে, এসএসএফকে, পিজিআরকে রিকোয়েস্ট করেছে, তারা কি আমাকে, তার ওনার কথা শুনে নাই, পলাইটলি বলেছে স্যার ওনার আমরা কিছু করতে পারবো, ওনাকে আমরা কাছে থেকে দেখেছি এবং ওনার মতো সত্য লোক রিপোর্ট তারা দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আছেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল, এরপরে আর্মি ক্ষমতা ছিল, মাঝখানে তারা সবাই তন্নতন্ন করে খুঁজেছে, এবং দুর্নীতি নামক শব্দের সাথে আমার পরিচয়, আমি সাড়ে তিনটা কবরে যাবো আমি এই চিন্তাই করি,
আমি তো চলো আমার কিছু দরকার নাই, দুনিয়ার কোনো লোভের জন্য আমি ক্ষমতা যাই নাই, এবং আমি দেশের জন্য জনগণের জন্য কাজ করতে চেয়েছিলাম। এই দেশ এবং জনগণ আমাদের এই দেশের জন্য কাজ করতে চাই। এই দেশে অনেক সৎ লোক আছে, অনেক সৎ লোক আছে। কিছু সংখ্যক দুর্নীতিবাজ জেনারেল মঈন দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে এসেছিলেন, এবং জেনারেল মঈন যে দুর্নীতিবাজ, কত বড় দুর্নীতি তিনি করেছেন, তা তিনি, তার আত্মীয়স্বজন, তার গোষ্ঠী, তার গ্রুপ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যেদিন করেছিলেন, এই টাকার পর হিসাব নাই, অস্বচ্ছভাবে তিনি কাজ করেছেন। জেনারেল মঈনের ক্ষমতা দরকার ছিল, জেনারেল মঈনের শান শকতা দরকার ছিল। জেনারেল মঈন দুইটা বছর দেশ চালিয়েছেন, এবং ইকোনমিস্টের ভাষায় দ্য কু ডিড নট ডেয়ার টু স্পিক ইটসেলফ। এবং যে কু তিনি জেনারেল মঈন করেছিলেন, এই কুটা তিনি ক্ষমতা আল্লাহর হুকুমে সব কিছু হয়, এটা মনে রাখতে হবে। এবং এটার প্রমাণ হচ্ছে জেনারেল মঈন ক্ষমতা দুই বছর ছিলেন, রাষ্ট্রপতি তিনি হতে পারেন নাই, এই আল্লাহর হুকুম নাই বলে তিনি হতে পারেন নাই। তিনি খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়েছিলেন, সেখানে দোয়া করেছিলেন, নাউজুবিল্লাহ শিরক। তিনি সেখানে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে তিনি চেয়েছিলেন, মঈনুদ্দিন চিশতি একজন বড় বুজুর্গ, হ্যাঁ, এবং অত্যন্ত অনেক বড় ওলি, কিন্তু তার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমাকে আল্লাহ তাআলা, এটা বুঝতে হবে। এবং যে ভুলটা মঈন করেছিলেন ক্ষমতা সেখানে গিয়ে দিয়েছিলেন। আপনি একজন পেশাদার সাংবাদিক, এবং এত কিছু দায়িত্ব পালন করার পরও যে একজন সাংবাদিক হিসেবে যে আপনি যে বিষয়গুলো অনেক কথায় উঠে আসছে, একজন সাংবাদিক হিসেবে কি আপনি মনে করেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা ছিল তখন, তৎকালীন সদ্য ক্ষমতা থেকে বিদায়ী চার দলীয় জোট সরকার, বিএনপি, জামাত সহ আদার যারা ছিলেন তাদের সাথে, এবং ক্ষমতার বাইরে থাকা বিরোধী দল বিএনপি সহ আদার যারা বাংলাদেশের রাজনীতিতে বিশেষ ভূমিকা রাখেন, বিশেষ ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনুসের একটা ভূমিকা আমরা দেখেছি, ডক্টর কামাল হোসেন সাহেব, একিম বদরুদ্দুজা চৌধুরী, এবং একসময়ের স্বৈর শাসক, পরবর্তীতে যিনি রাজনীতিতে এসে অনেক ডালপালা আমাদের দেখিয়েছেন, জেনারেল এরশাদ সহ আদার যারা, এই এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের কি এখানে মানে ব্যর্থতা ছিল না? এবং আমরা দেখেছি যে তাদের এই ব্যর্থতা বা সফলতা যাই বলুক সেটা মানে আপনি বলবেন, তারা যে ভূমিকা রেখেছিলেন পরবর্তীতে, তারাই এই জেনারেল মঈন উদ্দিনের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং দীর্ঘদিন খারাপ করেছেন। আজকের প্রধানমন্ত্রী যিনি, তিনি বলেছিলেন যে জেনারেল মঈনের বিচার হবে বা যারা এভাবে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে, কিন্তু তার হাতের কাছেই তো জেনারেল মঈন ছিলেন, তাকে কিন্তু বিচারের মুখোমুখি করা হয় নাই। এই ব্যাপারে তো অন্য কথাও চালু আছে, এবং সেটা তো এয়ারপোর্টে বলে এসেছিলেন যে আমরা এই সরকারকে বৈধতা দেবো, তো যা, এবং এই সরকার যখন বেগম জিয়া বলেছেন এবং শেখ হাসিনা বলেছেন, দুই সাবেক প্রধানমন্ত্রীর কাছেই জেনারেল মঈন তার অন্য জেনারেলদের দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন যে তিন চতুর্থাংশ আসন দেওয়া হবে। 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের আগে দুই দলকে এই আশ্বাস দেওয়া হয়েছিল, এবং বেগম জিয়া মিটিং করে বলেছেন, জনসভায় বলেছেন যে তিনি এটা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি জেনারেল মঈনের বিচার করব। এখানে আমি বলবো যে বেগম জিয়াকে আমি যখন বলেছিলাম জেনারেল মঈন এই কাজটা করবে, তিনি তখন বিশ্বাস করেননি, কিন্তু পরবর্তী তিনি যখন তিনি হেকমতের আশ্রয় নেওয়া উচিত ছিল, হিকমার আশ্রয় নিলে পারতেন, তিনি বলেছেন যে জেনারেল মঈন এর বিচার করব। স্বাভাবিকভাবে জেনারেল মঈন তখন কমফোর্ট ফিল করেন নাই বিএনপির সাথে, এবং তখন তিনি গাঢ়সড়া বেঁধেছিলেন অপরপক্ষের সাথে, এবং পরবর্তীতে জেনারেল মঈন হেল্প করেছিলেন। এবং বিষয়টা হচ্ছে যে 2008 সালের যে 29শে ডিসেম্বর নির্বাচনটা ছিল, সে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হয়ে যাচ্ছিল, সেখানে অন্য কোনো আপত্তি করে নাই, সেখানে বেগম জিয়া গো ধরেছিলেন যে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে, জরুরি অবস্থার মধ্যে ইলেকশন হবে না, শেষ পর্যন্ত সেটা হয়েছিল, বিদেশি চাপও ছিল। তো বিষয়টা আমেরিকা আমাদেরকে হেল্প করেছে, এবং আমেরিকা যদি সেদিন হেল্প না করতো, আজকে বাংলাদেশে সামরিক শাসন থাকতো। আজকে যেটা হচ্ছে, বাংলাদেশে আমাদের গণতন্ত্র আছে, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের নাম আপনি বলেছেন অনেকের নাম, ডক্টর কামাল হোসেন বি চৌধুরী, ডক্টর ইউনুস এবং ডক্টর কামাল হোসেন, অনেকের নাম বলা হয়েছে। তো আমি যেটা বলবো, বাংলাদেশে আজকে যেটা হচ্ছে, উই ডোন্ট হ্যাভ ডেমোক্রেসি লাইক ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ইন ইউকে, বাট উই অপটেড ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, বাট আমাদের দেশে যেটা আছে অথরিটেরিয়ানিজম আছে, কোনো কোনো ক্ষেত্রে টোটালিটেরিয়ানিজম আছে। আমরা প্রেসিডেন্ট পদ্ধতি সরকার থেকে সংসদীয় পদ্ধতি সরকারে গেছি, কিন্তু যেটা করেছি আমরা খুল নলচে বদলাই নাই, প্রেসিডেন্টের জায়গায় আমরা প্রধানমন্ত্রী বসিয়ে দিয়েছি, এক ব্যক্তির হাতে ওয়ান পার্সন শো শাসন চলছে বাংলাদেশে। আমাদের যে নির্বাচন কমিশনে কীরকম লোক আমাদের নিয়োগ করতে হবে, রাইট ম্যান ইন রাইট প্লেস নিয়োগ করতে হবে, অ্যান্টি করাপশন কমিশনে কাদেরকে নিয়োগ করতে হবে, সেগুলো ফলো করা হচ্ছে না। আর রাজনীতিবিদদের বা যে সমস্ত বিচার বিভাগেও এমন সমস্ত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে, হয়েছে, এবং অনেক বিচারপতি রাজনৈতিক বক্তব্য পর্যন্ত দিয়েছেন, এবং প্রত্যেকের একটা লিমিটেশন আছে। যে এই দেশের কথা আমি বলি, এই দেশে যারা বলেছে আজকে ব্রেক্সিট হয়েছে, সেটা হচ্ছে দেশের কোটি কোটি মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, এবং রেফারেন্ডাম হচ্ছে হায়েস্ট ফর্ম অফ ইলেকশন, জনগণ সেখানে ডাইরেক্ট ইলেকশনে ভোট দেয়, সেই ইলেকশনের পরে পার্লামেন্টের বিচার বিভাগের কারো কোনো ক্ষমতা নাই সেই নির্বাচন পাল্টে দেওয়ার, অর্থাৎ রেফারেন্ডাম হচ্ছে সবার উপরে। তো বাংলাদেশের জনগণ যেটা চায়, জনগণ যেটা
করেছে জনগণের উপরে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, কয়েকজনের গুটি কয়েক প্রতিষ্ঠান আজকে 11 জন বিচারপতি ড্রয়িং রুমে বসে বাংলাদেশের জনগণের পলিটিক্যাল ডিসিশন চেঞ্জ করতে পারেন না। বাংলাদেশে কী সব পদ্ধতি চলবে সেটা আওয়ামী লীগ একটা রাজনীতি করে, বিএনপির একটা রাজনীতি করে, জনগণ স্বচ্ছভাবে ভোট দেবে, সেই ভোটের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা দিতে হবে এবং ডিসেন্ট্রালাইজ করতে হবে বাংলাদেশে, এই সমস্যা আমাদের রয়ে গেছে। থ্যাংক ইউ মুখলেস ভাই, একটি প্রশ্ন এসেছে আপনার কাছে। শাওন হোসেন বলেছেন, ইজ দেয়ার এনি প্ল্যাটফর্ম উই হ্যাভ ইন ফিউচার হোয়ার আওয়ার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েট? অ্যান্ড আদার একটি প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু ইউসুফ বইয়া, ডু ইউ থিঙ্ক ডক্টর ফখরুদ্দিন অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ লিগ্যাল? ডক্টর ফখরুদ্দিন আহমেদ অ্যাপয়েন্টমেন্ট ইলিগ্যাল, আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইললিজিটিমেট, অ্যান্ড ফর আওয়ার গ্রাজুয়েট আওয়ার স্টুডেন্টস ইনশাল্লাহ আই এম অপটিমিস্টিক অ্যান্ড আই এম অ্যান অপটিমিস্ট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইনশাল্লাহ ইন দ্য ডেজ টু কাম ইন বাংলাদেশ দেয়ার উইল বি গুড গভর্নেন্স, মে বি ইট উইল টেক টাইম সাম ইয়ার্স, বাট দিস সর্ট অফ সিচুয়েশন দিস সর্ট অফ গভর্নেন্স উইল নট কন্টিনিউ ইনশাল্লাহ। বাট ডক্টর ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ছিলেন, বাট প্রধান উপদেষ্টা হিসাবে তার যেটুকু তার উপর অর্পিত দায়িত্ব ছিল বা সেনাপ্রধান এর উপর তিনি সেনাপ্রধানকে কন্ট্রোল করবেন এবং তার অধীনে কাজ করবেন সেনাপ্রধান, সেটি ছিল মানে দায়িত্ব সাংবিধানিকভাবে। হ্যাঁ, বাহ্যিক নিয়ম, সেটি কি তিনি করতে পেরেছিলেন? না, সেটি করার সুযোগই ছিল না, কারণ সেনাপ্রধানের ইচ্ছায় অনিচ্ছায় তাকে কাজ করতে হয়েছে। এমনকি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এর আগে ছিলেন, পরবর্তীতে ফখরুদ্দিন প্রধান উপদেষ্টা হয়েছেন। ফখরুদ্দিন সাহেবের কথা আমি বলি, ফখরুদ্দিন সাহেব যেটা করেছিলেন তিনি আমাদের আমলে, আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলাম প্রথম 10 জন উপদেষ্টা দিয়ে করেছিলাম, এরপরে এক মাস পরে 4 জন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন, সাথে সাথে আমরা 4 জন রিপ্লেসমেন্ট দিয়েছিলাম, আরও এক মাস ওই বাকি 4 জন সব 10 জন ছিলেন। সেই উপদেষ্টা 2 বার উপদেষ্টা আমরা নিয়োগ করি, সেই উপদেষ্টার মধ্যে ডক্টর আকবর আলী খান যে আমরা অর্থ উপদেষ্টা দায়িত্ব দিয়েছিলাম, সেই অর্থ উপদেষ্টা হতে চেয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ, ডক্টর ফখরুদ্দিন আহমেদ আমাকে তদবির করেছিলেন এবং রাষ্ট্রপতির ওয়াইফকে দিয়ে তদবির করেছিলেন, রাষ্ট্রপতিও আমাকে বলেছিলেন, এবং যেহেতু বলা হয় আমি নাকি সব চালিয়েছিলাম, আমি সবসময় ভালো কাজটা করতে চেয়েছিলাম, এবং আমি বলেছিলাম স্যার এটা করা দুই দলের সঙ্গে আলাপ করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেছে, আওয়ামী লীগ না। ফখরুদ্দিন সাহেব বিএনপির আমলে বারবার নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং গভর্নরের বয়স সীমা শেষ হয়ে যাওয়ার পরে যখন গভর্নর হতে পারছেন না তখন তাকে পিকেএসএফের চেয়ারম্যান করা হয়েছে, এমডি করা হয়েছে, তখন এই দায়িত্ব দেওয়া হয়েছে, তখন এই ফখরুদ্দিন আহমেদ বিএনপির লোক আমরা তাকে নেব না, মানবো না, তখন এটা বলেছিলাম। পরবর্তী 4 জন উপদেষ্টা পদত্যাগ করার পরে আবার যখন ডক্টর আবির খান পদত্যাগ করলেন তখন হতে চেয়েছিলেন। আপনার এই উত্তরের আলোকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তৎকালীন 1/11 সময়ে যারা ক্ষমতার স্বাদ নিয়েছিলেন বা ক্ষমতার আশপাশে এসেছিলেন তাদের অনেকেই তাদের ইচ্ছা ছিল বা অনিচ্ছা ছিল যে তারা ক্ষমতাটাকে রাখতে চেয়েছিলেন বা ক্ষমতার দ্বারে গেছে থাকার চেষ্টা করেছিলেন, এরকমই কি মনে হচ্ছিল? এটা কি 1/11 আগের গভর্নমেন্ট না 1/11? 1/11 আগের গভর্নমেন্টে যারা ছিলেন এবং পরবর্তীতে যেমন মইনুল আহমেদের ইচ্ছা ছিল তাকে কোনোভাবে যেন বেগম খালেদা জিয়া স্যাক না করেন যাওয়ার পূর্বে তাকে যেন বাদ নিয়ে দেন, আবার দেখা যাচ্ছে ফখরুদ্দিন আহমেদ তো বারবার উনি অর্থ মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন, পরবর্তীতে তারে আরেকটি পদে দেওয়া হয়েছিল বিশেষ দায়িত্ব যেটি নিয়েছিলেন এবং উনি অর্থ উপদেষ্টা হওয়ার জন্য স্বপ্ন দেখছিলেন। জ্যাসমিন উনি এবং মঈনরা তারা একটি গোষ্ঠী, তারা ছিলেন মানে চেয়েছিলেন যে ক্ষমতার দ্বারে কাছে থাকতে এবং ক্ষমতা অবশ্যই শুধু এটা না, ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী যাকে বিএনপি গভর্নমেন্ট বারবার চুক্তিভিত্তিক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডার করছিল, এবং সেই ইফতেখার আহমেদ চৌধুরী 1/11 আগে জেনারেল মঈনের সঙ্গে হাত মিলিয়েছেন, এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। এখানে রেনাটোলক দেসালিয়ান বাংলাদেশে ইউএন অ্যাম্বাসাডার বা ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর যেমন বাংলাদেশ থেকে হেল্প করেছেন, আমেরিকাতে যিনি জাতিসংঘে যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বা অ্যাম্বাসাডার ছিলেন ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, তিনিও মঈনের সঙ্গে কাজ করেছিলেন। মঈন ক্ষমতা দখলের আগে কিছুদিন আগে আমেরিকা সফর করেছিলেন সেনাবাহিনীর একটা প্রোগ্রামের কথা বলে, সেখানে গিয়ে তিনি ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরীকে নিয়ে মিটিং করেছিলেন কয়েক দফা, এবং ইফতেখার আহমেদ চৌধুরীকে নিয়ে নিউ ইয়র্কের বাইরেও চলে গেছিলেন। সেদিন একজন অফিসার ছিল জাতিসংঘে স্থায়ী মিশনে, সেই অফিসার আমার এলাকার লোক ছিল, তখন জেনারেল মঈন কী করেছে টেলিফোন সাইফারে তিনি ছিলেন, টেলিফোনে যখন ইফতেখার আহমেদের সঙ্গে কথা বলতেন জেনারেল মঈন তখন ওই লোকটা টেলিফোনটা ফিট করে দিত, তখন তাকে 10 দিনের ছুটি দিয়ে বাইরে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমি চলে যাও, তুমি মুখলেসার কাছে সব খবর দিয়ে দেবে, এবং তখন তারা এর আগেও 2005 সালে এই হ্যালিফ্যাক্সে কানাডার হ্যালিফ্যাক্সে একটা সম্মেলনে ইফতেখার আহমেদ চৌধুরী বলেছিলেন এইভাবে একটা দেশ চলতে পারে না, এবং এখানে একটা সামরিক শাসন আসা দরকার এবং এই মিলিটারি এবং জেনারেল এটার ইফতেখার আহমেদ চৌধুরী খুব ধর কারণটা কি, ইফতেখার আহমেদ চৌধুরী চেয়েছিলেন যে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বী করবেন, বিএনপি তাকে সমর্থন দেবে, তাকে নমিনি করবে, বিএনপি সেটা করে নাই, কারণ এর কিছুদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরী ওয়াইসিতে মহাসচিব পদে বাংলাদেশে হেরেছেন এবং বিএনপি রিস্ক নিতে যায় না আর একটা হারার, কিন্তু ইফতেখার আহমেদ ওই জন্য খেপেছিলেন, আর ইফতেখার আহমেদ চৌধুরী কিন্তু উপদেষ্টা হতে চান না, তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, মঈনের সাথে তার কথা ছিল তিনি প্রধান উপদেষ্টা হবেন, কিন্তু ওই যে 2007 সালের 11 জনের যুগ 1/11 ফুটাতে বিদেশিদের স্বার্থ দেখানোর জন্য, সংশ্লিষ্ট দেখানোর জন্য জেনারেল মঈন ফখরুদ্দিন আহমেদকে বানিয়েছিলেন, তিনি ওয়ার্ল্ড ব্যাংকে আগে চাকরি করতেন,
আর ইফতারকে ইফতেখারকে বানালো ওইটাই হতো, ওই জন্য তাকে কথা দেওয়া হয়েছিল। এবং জেনারেল মইন অনেক লোককে কথা দিয়েছেন, তিনি জেনারেল এরশাদকে কথা দিয়েছিলেন রাষ্ট্রপতি বানাবেন, তিনি জেনারেল মতিনকে কথা দিয়েছিলেন রাষ্ট্রপতি বানাবেন, তিনি বি চৌধুরীকে কথা দিয়েছিলেন রাষ্ট্রপতি বানাবেন, ডক্টর কামাল হোসেনকে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী বানাবেন, এবং ডক্টর ইউনুসকে কথা দিয়েছিলেন রাষ্ট্রপতি বানাবেন, এবং প্রত্যেকের সঙ্গে জেনারেল মইন বেইমানি করেছেন। আমি তখনই বলেছিলাম হিডেন এজেন্ডা হচ্ছে মইন নিজে রাষ্ট্রপতি হবেন আর বাকি সবাইকে ইউজ করবেন, সবাইকে ইউজ করেছেন। এবং সেনাবাহিনীতে জেনারেল মাসুদ এবং ব্রিগেডের বাড়ি সহ অনেক অফিসারকে তিনি ইউজ করেছেন, ইউজ করার পর ছুড়ে ফেলে দিয়েছেন। আবু ইউসুফ ভৈয়া, মোহাম্মদ আবু ইউসুফ ভৈয়া, আরেকটি প্রশ্ন আপনার কাছে রেখেছেন। ক্যান ইউ এক্সপ্লেইন হাউ ডক্টর ইয়াজউদ্দিন ওয়াজ রিজাইন, ইন উইচ সিচুয়েশন হি ওয়াজ রিজাইন? ডক্টর প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন হ্যাজ রিজাইন্ড অর হ্যাড রিজাইন অন 111 এট দ্য প্রেশার অ্যাট দ্য গান পয়েন্ট অফ জেনারেল মইনু আহমেদ। জেনারেল মইনু আহমেদ শেষ পর্যন্ত জেনারেল আমিনুল করিমের সহযোগিতায় বঙ্গভবনে যখন ঢুকেছেন, তখন গেটের মধ্যে যখন আটকে দেওয়া হয়েছিল, ব্রিগেডের আবুসার আটকে দিয়েছিলেন, সেখানে জেনারেল মেজর জেনারেল আমিনুল করিম MSP উনি গিয়ে বলেছেন, ব্রিগেডের সোহেল, আই এম দ্য অপারেশনাল কমান্ডার টুডে অ্যাজ মিলিটারি সেক্রেটারি অ্যান্ড প্লিজ অ্যালাউ দেম টু কাম টু মাই রুম। এবং সেখানে আমিনুল করিম রুমে MSP রুমে এনে তাদেরকে এই হ্যান্ডকারচিপ দিয়ে, সাদা হ্যান্ডকারচিপ দিয়ে দিয়ে প্লেটের মধ্যে, হাফ প্লেটের মধ্যে ঘোরা তিনটা স্যান্ডউইচের কথা বলে তিনটা আন করা পিস্তল দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে জেনারেল আমিনুল করিম প্রেসিডেন্টের ভেতরের সিটিং রুমে, বঙ্গভবনের ভেতরের সিটি ইনসাইড সিটিং রুমে নিয়ে গিয়েছিলেন, যেটা কোনোদিন সেনাপ্রধানরা এখানে বসেন নাই, এবং তারা বললেন যে আমরা তো এই রুম যে আছে এখানে বঙ্গভবনে জানতাম না, সেখানে বসেছিলেন সেখানে গিয়ে জেনারেল মইন রাষ্ট্রপতিকে বাধ্য করেছিলেন, এবং রাষ্ট্রপতিকে তারা যেভাবে সম্মান করার মুখে যেটা করা সেটা করেছেন, সারসার করেছেন, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, এবং বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে তো সাবেক দুই প্রধানমন্ত্রী রাজি বাংলাদেশের জরুরি অবস্থা জারির ব্যাপারে, এবং সাবেক প্রধানমন্ত্রী বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে নিয়োগ করেছেন, আমাদের সবাইকে এখানে 11 জনকে নিয়োগ করেছেন যারা বসে আছি, আপনাকেও মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি বানিয়েছেন, এবং উনিও চান জরুরি অবস্থা জারি হোক, আপনার কাছে জরুরি অবস্থা জারির জন্য 28 অক্টোবর লোক ইভেটার পর 29 অক্টোবর জরুরি অবস্থা জারি সব কিছু তৈরি করেছেন, এবং একমাত্র স্যার একজন লোক মুখলেস স্যার মাননীয় উপদেষ্টা উনি জরুরি অবস্থার বিরোধিতা করছেন। রাষ্ট্রপতি বলেছেন ঠিক, কথাটা সত্য ছিল, তিনি বলেছেন ঠিক, তো স্যার আমরা তো স্বার্থ রক্ষা করবো। এবং আরেকটা কথা বলেছিলেন জেনারেল মইন, স্যার ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি উইল বি আনট্রাস্ট, ফ্যামিলি বলতে রাষ্ট্রপতির ফ্যামিলিকে বোঝানো হয়েছে, রাষ্ট্রপতির ফ্যামিলির বিরুদ্ধে আর্মি অনেক কিছু আগে ছড়িয়েছে বলেছে, এবং সত্য মিথ্যা তদন্ত হলে বোঝা যেত যে রাষ্ট্রপতির ফ্যামিলি ছেলে এবং ওয়াইফের বিরুদ্ধে বলেছে। এবং তখন যেটা বলেছেন যে আনট্রাস্ট হবেন, এটা কেন, দুর্নীতি যদি কেউ করে থাকে বিচার সবার হবে, আমি করলে আমারও হবে, আমার ইনকোয়ারি হয়েছে, বাড়িতে পর্যন্ত গিয়েছে, আমি আমার ঢাকাতে আমাদের যে বাসা ছিল আমাদের ফ্যামিলির বাসা, সেই বাসাতে জেনারেল মইনের লোকজন গেছে যে এটা আমি ক্ষমতা গিয়ে বানিয়েছি কি না, গিয়ে দেখেছে না আমি কিছু করি নাই, আমার আব্বার একটা টেকনিক্যাল ইনস্টিটিউট ছিল, এখানে MPA ভুক্তির কথা ছিল, সরকারিকরণের কথা ছিল, সচিব ফাইল নিয়ে এসেছিল আমি ফেরত দিয়েছি, আমার ভাই ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, সেখানে তাকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, সাইন করার জন্য রাষ্ট্রপতিকে আনা হয়েছিল, আমি বসেছিলাম না এটা হবে না, আমি ক্ষমতা থাকতে করতে দেবো না, এগুলো করতে দেই না, আমার পার্সোনাল কোনো এজেন্ডা ছিল না, মইনের এজেন্ডা ছিল তার ভাইকে কী বানাবে নিজে কী হবেন এগুলো তার এজেন্ডা ছিল, এবং সেনাপ্রধানের আর্মির অস্ত্র এই কী বলে ক্ষমতা দিয়ে তিনি সেটা হতে চেয়েছিলেন, এই ক্ষমতা ইউজ করেছিলেন, আমি তো ক্ষমতা ছিলামই, আমি তো জেনারেল মইনের বস ছিলাম, আমি তার নিয়োগকর্তা ছিলাম, এবং সেখানে আমি সেনাপ্রধান বদলানোর ক্ষমতা আমার হাতে ছিল, আমি রাষ্ট্রপতির উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আমি পালন করছিলাম, আমাকে তত্ত্ব উপদেষ্টা মাহবুব আলম বলতেন যে আপনি তো স্থায়ী উপদেষ্টা, আপনি আমাদের নিয়োগ করেছেন, যখন উপদেষ্টা নিয়োগ হলো আমার বিরুদ্ধে অনেক ধরা হয়, আমি চেষ্টা করেছি পদে পদে সব কিছু কারেকশন করতে, যখন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো সেই উপদেষ্টা হাসান মাসুদ চৌধুরী ছিলেন, আর ডক্টর আকবর আলী খান ছিলেন, সুলতানা কামাল ছিলেন, সবাই ছিলেন, শেখ হাসিনা চারজনের নাম দিয়েছিলেন উপদেষ্টা বানানোর জন্য, একজন সুলতানা কামাল, একজন হচ্ছেন এই ATM আহমেদুল্লাহ চৌধুরী অতিরিক্ত সাবেক অতিরিক্ত IGP, একজন ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ পরবর্তীতে আইনমন্ত্রী হয়েছিলেন, এবং আরেকজন ছিলেন ডক্টর মুশির রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাদের নাম দেওয়া হয়েছিল, তাদের ব্যাপারে এজেন্সিগুলোর গোয়েন্দা সংস্থার আপত্তি ছিল, অ্যান্টি করাপশন কমিশনের আপত্তি ছিল, অনেকগুলো রাষ্ট্রীয় ব্যাপারও ছিল অনেকের বিরুদ্ধে, একমাত্র সুলতানা কামালকে সেদিন আমরা নিয়েছিলাম তার বিরুদ্ধে অনেক আপত্তি ছিল, এবং তার ফ্যামিলি সংক্রান্ত অনেক আপত্তি ছিল, যাই হোক এক পর্যায়ে নিতে তো হবে আওয়ামী লীগের লোক, তখন শেখ হাসিনা আমাকে বললেন যে আমার লোক একজন নেবেন, আমি বললাম না আপনার লোক আমি 1.5 জন পান পার্লামেন্টে, আপনার রিপ্রেজেন্টেশন অনুযায়ী 56 সিটস আছে পার্লামেন্টে আপনার, তো আপনার 1.5 জন তো নেওয়া যাবে না, 2 জন নেবো, আরেকজনের নাম এর মধ্যে নেওয়া যাচ্ছে, আপনি একটা নাম দেন, সময় না আসা আধা ঘন্টা, আমরা তো এটা অ্যারেঞ্জ করতে হবে, শপথ করতে হবে, তখন তিনি বলেন যে তারগুলোর নাম, আমি বললাম আরেকজনের নাম আপনি বলতে পারবো, বলে এত কম সময় বলতে পারবো না, আমি বললাম আমি বলি আপনার লোকের নাম, আমি বলি আপনার দলের একজন লোকের নাম বলেন, তাই আমি বললাম CM সফিস আমি, তিনি হো করে হেসে দিলেন, তিনি বললেন যে হ্যাঁ আপনি আমার লোকের নামই বলছেন, অসুবিধা 100%, কিন্তু আপনি আপনার পরিচিত বা আপনার ক্লোজ এরকম বলে, আমি আমার ক্লোজ বা পরিচিত না, এক পর্যায়ে বললেন যে তুমি যে আপনার সিলেটের লোক আপনি বেছে নিয়েছেন, যাই হোক আমি সেটা না, আমি পেয়েছি, আমি মনে করেছি যে এরকম লোক কম্পিটেন্ট লোক নেওয়া দরকার, তিনি বললেন যে আপনাকে আধা ঘন্টার মধ্যে আমি জানাচ্ছি, তারপর জানানো হলো ওকে নিয়োগ দেওয়া হলো, যখন সবিস বঙ্গভবনে আসলেন রাষ্ট্রপতি বললেন তোমাকে কিন্তু আমি বানাই নাই, তোমাকে কে বানিয়েছেন,
তো বলো যে উনি একটু জানতে চেষ্টা করছেন, বলে তোমাকে এই আমার উপদেষ্টা মুখলেসুর বানিয়েছেন। এবং তিনি তখন আমরা শেখ হাসিনার কাছে তাকে পাঠিয়েছিলাম, এমএসপি ছিলেন শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা আপনাকে তো আমি বানাইনি, আপনাকে মুখলেসুর বানিয়েছে আমার লোক আমার কোটা থেকে। যাই হোক, এইভাবে আমরা কোটা থেকে বানিয়েছিলাম, বিভিন্ন লোক আমরা নিয়েছিলাম। যখন বঙ্গভবনে আমরা যখন তাদের সিরিয়াল করছিলাম, ক্যাবিনেট সেক্রেটারি কথা বলতে পারছিলেন না, তারা অনেকে সিনিয়র ডক্টর আকবর এখান সিনিয়র কীভাবে করবেন, আমি বললাম যে আপনারা এক কাজ করেন, আপনারা কিছুক্ষণের মধ্যে উপদেষ্টা হবেন, মাননীয় উপদেষ্টা হবেন, আপনারা প্রত্যেকের কী বলে ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেন। এবং আকবর এখানে হেসে দিলেন, বলেন যে এটা কি এটা সিরিয়াল, হ্যাঁ আপনাদের সিরিয়াল নিতে হবে, এবং এইজ অনুযায়ী চাকরি অনুযায়ী পদবী অনুযায়ী সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান অনুযায়ী এটা করা হবে, তাই সেটা করা হয়েছিল। এক পর্যায়ে আমাদের কিছু সাংবাদিক বন্ধু মানে তারা, আমি যখন প্রেস সচিব ছিলাম রাষ্ট্রপতির প্রেস সচিব, তখন কোনো অসুবিধা হয়নি, যখন আমি উপদেষ্টা হয়ে গেলাম সবার চোখ পড়ে গেল আমার উপর, এবং অনেকে হিংসা বশবর্তী হয়ে অনেক কিছু করলেন। আকবর আলী খানের কাছে তারা গেলেন যে আমাকে উপদেষ্টা বানানো হয়েছে, আজকে আমি বললাম না একটু আগে এইচটি ইমাম ডক্টর গহর রিজভী তারা উপদেষ্টা আছেন কোনো অসুবিধা নাই, আমি উপদেষ্টা অপরাধ হয়ে গেছে। তখন ডক্টর আকবর আলী খানকে জিজ্ঞেস করলেন যে মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির প্রেস সচিব এম মুখলেসুর রহমান চৌধুরীকে কীভাবে রাষ্ট্রপতির উপদেষ্টা করলেন, তখন আকবর আলী খান বললেন, অন রেকর্ড আমি বলছি, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী যত সংখ্যক ইচ্ছা উপদেষ্টা নিয়োগ করতে পারেন, এবং রাষ্ট্রপতির প্রেস সচিব একটা পদে ছিলেন এবং তাকে উপদেষ্টা তিনি করতে পারেন, এবং সাংবিধানিকভাবে তিনি সঠিকভাবে তিনি করেছেন। উত্তর দেওয়ার পর অনেক কিছু হয়ে গিয়েছিল। ধন্যবাদ মুখলেস ভাই। কামরুজ্জামান ভাই আপনার কাছে প্রশ্ন করেছেন, স্যার হোয়াই ইউ ডিডেন্ট ডিসক্লোজ দিস ইনফরমেশন ওয়েল ইউ ওয়াজ ইন বাংলাদেশ? আই গুড কোয়েশ্চন, I disclosed this information while I was in Bangladesh, and I request you to read Manav Jamin's Janatar Chok, a magazine published my 22 interviews, and 14 interviews were published while I was in Bangladesh, and other newspapers including Amader Shomoy, including Ittefaq, including Inqilab, including Naya Digant, including Amader Shomoy and other newspapers, they published this sort of news. They interviewed me, television interviewed me, I was interviewed, and that time Aminul Karim and his associates, military, said DGFI came to me to kill me, and his Aminul Karim said, hey, how daring he is giving interview, he is delivering his lectures, his statements, staying in Minto Road official residence. আমাকে মিন্টো রোডের বাসা থেকে, আমার মন্ত্রীর মিন্টো রোডের বাসা থেকে আমাকে জোর করে বের করার জন্য চেষ্টা করলো, এবং তখন আমি রেগে গেলাম, রেগে বসলাম, ঠিক আছে হায়াত মোদ আল্লাহ, আমি যাবো না, আমি তো যতদিন ইচ্ছা থাকতে পারি, কিন্তু আমি এই চাপ দিলে আমি যাবো না, আমি কিছুদিন পরে যাবো, এবং আমি এরপরে বেশ কিছুদিন থেকে তারপরে এসেছি এটা প্রমাণ করার জন্য যে আমি আল্লাহ সালা কারোর কাছে মাথা নত করি না। আমি সেটা করেছি, বাংলাদেশ থেকে বলেছি, আমি তো আল্লাহ সালা কাউকে ভয় পাই না, ক্ষমতা থেকেও বলেছে, ক্ষমতা যাওয়ার পরেও বলেছে, এখনও বলছি, এই লন্ডনে আমাকে অনেকে মনে করেন যে এখানে আছে আমি বলছি আমাকে তারা কিছু করতে পারবে না, এই লন্ডনে লেইটন স্টোনে আমাকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছিল, ডিজিএফআইয়ের গাড়ি এসে আমার গাড়ি এক জায়গায় আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, যেখানে দাওয়াত দেওয়া হয়েছিল সেটা আমার কমন একটা স্পেস জায়গা ছিল, আমার সাথে ভালো সম্পর্ক, আর্মির ব্রিগেডিয়ার আমিনের সাথেও ভালো সম্পর্ক, ওইখানে ওইখানে যখন আমি পৌঁছলাম অ্যাকর্ডিংলি টাইম অনুযায়ী বাসার লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, টেলিফোন ধরা হচ্ছিল না, ল্যান্ড ফোনও না, মোবাইলও না, এবং বাইরে ডিজিএফআইয়ের গাড়ি ছয়জন লোকের তাড়াতাড়ি আমার গাড়ির পেছনে তারা করেছিল আমাকে হত্যা করবে, তো আমি বুঝেছি যে আমি তো আল্লাহর মতো রাষ্ট্র চালিয়ে এসেছি, আমার এই অভিজ্ঞতা আছে, আমি বুঝতে পারি, আগে থেকে আমি প্রিপেয়ার ছিলাম এরকম হতে পারে। তারপর আমার সাথে যিনি ছিলেন নজরুল খান একজন আমার লোক ছিলেন, তিনি আমরা গাড়িতে উঠলাম, ওঠে ওনাকে বললাম যা যান রাইট রোড রং রোড, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বলা আছে জানানো, তারা জানে আমি ক্রস করে অন্য জায়গায় গেছিলাম, তারা আমাকে আর খুঁজে পায় নাই, চলে এসেছিলাম, এটা একদিনের ঘটনা। এছাড়াও এই লন্ডনে আমাকে আরও কয়েকবার অ্যাটাক করা হয়েছে, আমাকে ব্রিগেডিয়ার আমিন এটিএম আমিন, তখন হোয়াইল ই ওয়াজ ইন সার্ভিস আই কেম টু লন্ডন, হি টেলিফোন মি ডিউরিং দ্য টাইম অফ রামাদান আফটার তারাবি, আমি আফটন লেনে মসজিদে নামাজ পড়েছি কুয়াতুল ইসলাম, ওখানে নামাজ পড়ার পর আমাকে ব্রিগেডিয়ার আমিন আমাকে তিনবার টেলিফোনকে থ্রেট দিয়েছে, আমাকে বলেছে যে আমার নাকি কফিন পাঠাবে বাংলাদেশে, আমি বলেছিলাম ব্রিগেডিয়ার আমিন আই ডোন্ট নো ইউ, আই হ্যাভেন্ট সিন ইউ, অ্যান্ড হাউ ডেয়ারিং ইউ আর সেইং দিস সর্ট অফ থিংস, অ্যান্ড আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ, হায়াত মোদ লাইজ উইথ হিম, অ্যান্ড দেন ইউ নো দিস সর্ট অফ থিংস আই ইউ নো ফেসড, অ্যান্ড ডিউরিং টাইম অফ এরশাদ ডিউরিং ডিজিএফআই অ্যান্ড আদার থিংস, ইভেন ইন 1996 ইভেন 2001 ওয়ান প্রেসিডেন্ট ক্লিন্টন ভিজিটেড দ্যাট টাইম আই ওয়াজ ফেসিং মেনি ইউ নো আনটোয়ার্ড অকারেন্সেস, আই ডোন্ট ইউ নো বাদার এনিওয়ান এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। থ্যাংক ইউ মুখলেস ভাই, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, অসংখ্য দর্শক আমাদের কাছে আছেন, সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা জানেন আমরা সাংবাদিক মুখলেসুর রহমান চৌধুরী সাবেক মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব পালন করছিলেন তার সাথে কথা বলছি। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন রাখছেন এবং আজকে আপনাদের এই গঠনমূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছেন জনাব মুখলেস চৌধুরী, আমরাও চেষ্টা করছি ওনার সাথে ওনার সময় নেওয়ার জন্য, উনি আমাদেরকে মূল্যবান সময় দিচ্ছেন। মোহাম্মদ আবু ইউসুফ ভৈয়া
ভাই আবারও প্রশ্ন করেছেন মিস্টার মুখলেস স্যার, ডু ইউ থিঙ্কস 111 গভর্নমেন্ট ওয়াজ লিগ্যাল অ্যান্ড হুইচ পাওয়ার হ্যাজ বিন ওয়ার্ক বিহাইন্ড দিস গভর্নমেন্ট? মোহাম্মদ জহিরুল হক ভাই উত্তর দিয়ে দিই যে 111 গভর্নমেন্ট ওয়াজ মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, দে স্টেটেড দ্যাট দেয়ার গভর্নমেন্ট ওয়াজ এ মিলিটারি ব্যাক গভর্নমেন্ট অ্যান্ড ইট ওয়াজ ইন দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন ডাজন্ট অ্যালাউ দিস সর্ট অফ গভর্নমেন্ট, মিলিটারি গভর্নমেন্ট, অ্যান্ড প্রেসিডেন্ট ডিড নট অ্যাপয়েন্ট দিস গভর্নমেন্ট অ্যান্ড ডক্টর জেনারেল মইনুল আহমেদ অ্যাপয়েন্টেড দিস গভর্নমেন্ট। তাহলে সাংবিধানিকভাবে এটি অবশ্যই অসাংবিধানিক অবৈধ গভর্নমেন্ট, অবৈধ গভর্নমেন্ট, ইয়েস। ওকে, মোহাম্মদ জহিরুল হক রিকোয়েস্ট করেছেন যে আপনি অটোবায়োগ্রাফি লেখার জন্য, যেটি আমাদের ভবিষ্যৎ বা বেনিফিটেড হবে, উনি আমার অনেক লেখা ছাপা হয়েছে লন্ডনের বাংলা টাইমস সহ বিভিন্ন পত্রিকায় এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়। আই থিঙ্ক ওয়ান অফ মাই অটোগ্রাফি অটোবায়োগ্রাফিস অর মাই বুক উইল বি পাবলিশ সুন ইনশাআল্লাহ। মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন যে আপনি এটি নিয়ে বই লিখবেন, তার অনুরোধ এটা। এবং কামরুজ্জামান ভাই বলেছেন, আই রিয়েলি লাইক ইট দা ওয়ে ইউ থিঙ্ক টুডে, মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ কামরুজ্জামান ভাই আপনার মূল্যবান অপিনিয়ন এবং শুভকামনার জন্য। মুকেশ ভাই, একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে যে আপনি বঙ্গভবনে ছিলেন এবং ক্ষমতার শীর্ষ পর্যায়ে দা, তখন বলা হতো যে রাষ্ট্রপতি আসলে মুখলেস সাহেব রাষ্ট্রপতির দায়িত্বই পালন করছেন ছায়া হিসাবে, এবং আপনি যেটি করেছিলেন যেটি এর পূর্বে ছিল না, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে একটি দীর্ঘ ইতিহাস চলে গেছে রক্তাক্ত নানাভাবে, এবং স্বৈর শাসক সহ বিভিন্নভাবে সেনা শাসক ছিল। এত কিছুর পরে একটি সংকটকালীন সময়ে আপনি বঙ্গবন্ধুর ইতিহাস প্রকাশনা করেছেন, এটি মানে হঠাৎ করে নাকি এটি আপনার অনেক ভাবনার ফসল ছিল যে বঙ্গবন্ধুর ইতিহাস? এটা হচ্ছে যে যে কথাগুলো বলা হচ্ছে, অনেকে বলেন না, বুঝে বলেন যে আমি আমি আমার দায়িত্বের বাইরে, অর্পিত দায়িত্বের বাইরে আমি কোনো কিছু করি নাই। মহামান্য রাষ্ট্রপতি যখন ইচ্ছে করতেন, ডিজায়ার করতেন, যেগুলো আমাকে আমাকে করতে হতো এবং আমি চেষ্টা করেছি সে ঠিক এর মধ্যে কাজ করতে, পেরিফেরির মধ্যে থেকে কাজ করতে। এবং বঙ্গভবনের যে ইতিহাস, যে বঙ্গভবনের শতবর্ষ, 100 ইয়ার্স অফ বঙ্গভবন, দুইটা বই, রিসার্চ বুক আমরা বের করেছি, এটা কয়েক বছর আমরা চেষ্টা করেছি। সেই বই প্রকাশের জন্য ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলার, অন্যান্য ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর্স, প্রফেসর এমিরেটাস, আর্কাইভ পিপল, কিউরেটার্স, কিউরেটর্স এবং এরকমভাবে তাদের কিন্তু এর কমিটি ছিল। সেই কমিটি কাজ করেছে দীর্ঘদিন, আমরা একসাথে কাজ করেছি, আমি এটার পাবলিশার ছিলাম। আই ওয়াজ দ্য ফার্স্ট পাবলিশার, দেন টাইম আই ওয়াজ প্রেস সেক্রেটারি টু দ্য অনারেবল প্রেসিডেন্ট। এবং এই বইটা আমরা আমি চেষ্টা করেছি নির্মোহভাবে এবং এটাকে নৈর্ব্যক্তিকভাবে, নিরপেক্ষভাবে, বাংলাদেশে এটা হয় না। এবং সেটা আমি তৎকালীন প্রধানমন্ত্রী, আমি তাকে ধন্যবাদ জানাই, বেগম খালেদা জিয়া, তিনি আমাদের, আমি বলেছিলাম যে এটা যদি কন্ট্রোভার্সি উঠতে থাকে এটা ওইভাবে করতে হবে। এবং আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, ক্ষমতা আছেন, তিনিও দেখছেন, দেখেছেন তখনও দেখেছেন, এখনও দেখছেন যে এটা আমরা নিরপেক্ষভাবে কাজ করেছি। কারণ রাষ্ট্র থাকবে, আজকে আছে, আজকে তারা আছেন ক্ষমতা, অতীতে আমরা ছিলাম, ভবিষ্যৎ অন্যরা আসবেন। আমি যেটা বলেছি, আমাদের দেশটা আমাদের সবার, আমাদেরকে মনে রাখতে হবে যে খুন করে, গুম করে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। এবং আজকে উন্নয়নের কথা বলা হয়, সামরিক শাসকরা উন্নয়নের কথাই বলতেন, আজকে যেটা করতে হবে জনগণের কাছে যেতে হবে, জনগণের উপর দায়িত্ব ছেড়ে দিতে হবে। এবং আজকে উন্নয়ন হবে, সব কিছু হবে, সব দলের, সব জনগণের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাদেরকে হতে হবে, সবার জন্য আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। মামুন সরকার প্রশ্ন রেখেছেন, মিস্টার চৌধুরী, আই হ্যাড এ মিটিং উইথ ইউ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টেলেকচুয়ালি, হাউ এভার হোয়াট ইজ ইউর অপিনিয়ন দ্য ওভারকাম ফ্রম দিস সিচুয়েশন? এটা আমি যেটা মনে করি, আমাদের এই যদি বর্তমানে যে সমস্যা আছে, আমাদের পলিটিশিয়ানদেরকে প্রত্যুৎপন্ন মতাদের পরিচয় দিতে হবে এবং উইজডমের পরিচয় দিতে হবে, তাদেরকে বসতে হবে, এক জায়গায় সমাধান করতে হবে। এবং সমাধান যদি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সমাধান দিতে ব্যর্থ হন, আমরা যেটা চাই না, অতীতেও চাইনি, যেটা শেষ পর্যন্ত যেভাবে সমাধান হয় সেভাবে সমাধান হবে, কিন্তু এই সমাধান একটা হবে, বেরোবে, সময় লাগবে। ধন্যবাদ মামুন সরকার ভাই, আপনার দেরিতে হলে আপনার উত্তর আমরা দিতে পেরেছি, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন, আর প্রশ্ন থাকলে আপনি গঠনমূলক প্রশ্ন রাখতে পারবেন। আব্দুর রফ মিলন ভাই প্রশ্ন করেছেন, বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে আপনার মন্তব্য কী? বিডিআর হত্যাকাণ্ডের সময় আমি ইংল্যান্ডে, ইউকেতে চলে এসেছিলাম, আমি তখন বাংলাদেশে ছিলাম না, অন্য দর্জনের মতো আমিও এখান থেকে যেভাবে আমি দেখেছি, মূল্যায়ন কি এই ঘটনাটি? বিডিআর ঘটনা যেটা হয়েছে, আমি এটুকু বলবো যে 2007 সালে জেনারেল মইনের নেতৃত্বে মিলিটারি ক্ষমতা দখলের পর বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি, সেনাবাহিনীর প্রতি এই সাধারণ জনগণের, রাজনৈতিক নেতৃবৃন্দের এবং বিডিআরকে তারা যথেচ্ছভাবে ব্যবহার করেছে, ডাল ভাত কর্মসূচির নামে বিভিন্নভাবে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। বিডিআরের ঘটনা ছিল ওই ক্ষোভের ফসল,
আর যেটা হয়েছিল সেনাপ্রধান জেনারেল মইন আহমেদ যাদেরকে দিয়ে দুই বছর দেশ চালিয়েছেন, যাদেরকে তিনি ডাম্পিং করেছিলেন বিডিআরে, যাদেরকে দিয়ে দুই বছরের সমস্ত অপারেশন করেছেন এবং তাদেরকে ডাম্পিং করে একসাথে তাদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে, এবং সেটা হচ্ছে জেনারেল মইনের দিক থেকে বললে। আর যেটা হচ্ছে যে আপনি কি আওয়ামী লীগ একজন ক্ষমতা তাহলে আপনি বলতে চাচ্ছেন এটি একটি পরিকল্পিত ঘটনা, পরিকল্পিত হত্যা? পরিকল্পিত না, এটা একটা বিদ্রোহ ছিল, বিদ্রোহটা এদিন হবে জানা গিয়েছিল, বিদ্রোহের গোয়েন্দা রিপোর্টও ছিল, বিদ্রোহটা হবে, বিদ্রোহটা জেনারেল মইন ইচ্ছে দমন করতে পারতেন, এবং যখন জেনারেল মইন সেনা হেডকোয়ার্টার্সে আর্মিকে প্রধানমন্ত্রীকে নিয়ে গেলেন, এটি বিদ্রোহ হয়ে থাকে এবং এটি পরিকল্পনা পরিকল্পিত ঘটনা, তাহলে পরিকল্পিত একটি ঘটনা এবং পরবর্তীতে যেটি ঘটেছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কি বলা যায়? হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ আর্মি, আমাদের আর্মি ইজ মোর ক্যাপাবল দেন টু ট্যাকল দিস সিচুয়েশন ইফ ইট ওয়াজ টেকেন আর্লি। আমাদের যেটা হচ্ছে যে সেখানে সেনাবাহিনী, তাহলে মানে যে সরকার ক্ষমতা ছিল সরকারের কি ভূমিকা ছিল এখানে? সরকারের ভূমিকা যেটা হচ্ছে যে সেখানে আমাদের আমরা যেটি একটি তোরাবালি যে আওয়ামী লীগ নেতা ছিলেন, নাসিরুদ্দিন পিন্টু ছিলেন, বা বিভিন্ন লোকজন ওই এলাকার হাজারিবাগের লোক যারা ছিলেন বিডিআর আশেপাশে, পিলখানার আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে খুব ছিল, তারা হয়তো সেখানে হেল্প করেছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। আর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী তো সেখানে সেনাপ্রধানের উপর আর্মির উপরে গোয়েন্দা সংস্থা নির্ভর করছিলেন। পিন্টু সম্পর্কে যেটি বলা হয়েছে উনি নাকি নৌকা দিয়েছিলেন কোর্টে, নৌকা তো হাজি সেলিমও দিয়েছিলেন, খালি নাসিরুদ্দিন পিন্টুর কথা বলা হচ্ছে। প্রশ্ন এসেছিল যে কোর্টে যে সেই নৌকাটি কাঠের ছিল, কাঠের ছিল না স্টিলের ছিল, সেটি নিয়ে অনেক কথা হয়েছিল। নাসিরুদ্দিন পিন্টু মানে নাই, এখন উনি ইন্তেকাল করেছেন, বাট আমরা যেটি দেখলাম যে শুধুমাত্র এখানে নাসিরুদ্দিন পিন্টু, শুধু নাসিরুদ্দিন পিন্টু কেন, তোরাবালি আওয়ামী লীগের তোরাবালিরও তো বিচার হয়েছে, এবং আওয়ামী লীগ এখানে আরেকটা নাম এসেছিল লেদার লিটন, যার নেতৃত্বে মিছিল হয়েছে। তো এখানে বিএনপি আওয়ামী লীগ বলে কথা না, আর প্রধানমন্ত্রী তো প্রথমে গিয়ে বিডিআর এর যে তহিদ সাহেব, যে ডিএডি যিনি সেদিন নেতৃত্ব দিয়েছিলেন, তার সাথে প্রধানমন্ত্রীর অফিসে মিটিংও করেছেন, পরবর্তীতে আবার তাদের বিচার হলো, তাইলে আমি কি বলবো প্রধানমন্ত্রীর সঙ্গে জড়িত? আচ্ছা, অনেকেই বলে থাকেন যে 111 এখন বাংলা তৎকালীন 111 পূর্বের সরকার যেটি ছিল বিএনপি জামাত জোট সরকার, এবং সেখানে দেখা গেছে যে বলা হয় যে তারেক রহমান সাহেব যিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তার উপর 111 সময় মানে অকথ্য নির্যাতন হয়েছিল এবং তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এবং একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ ছিলেন, এবং বলা হয় যে উনি নাকি উনি দুর্নীতি করেছেন যে কারণে এই 111 মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল, এবং বিভিন্ন সময়ে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন তারা বলেছিলেন যে তাদের দুর্নীতির কারণে 111 হয়েছে। দুর্নীতি যদি করে থাকে, দুই বছর যখন আর্মি ক্ষমতা ছিল জেনারেল মনির নেতৃত্বে, দুই বছরে তো তারা বহু চেষ্টা করেছে, তারা সামারি কোর্ট করেছে, তারা যা ইচ্ছা তাই ডিজিএফআইকে দিয়ে বিচারপতিকে টোকেন লিখে দিয়ে তারা অনেকের বিচার করেছে, তারেক রহমানের তো বিচার তারা সেদিন করতে পারে নাই, তারেক রহমানকে তো সাজা দিতে পারে নাই, যদি সেটা করেই থাকেন প্রমাণ করে তো কথা বলতে হবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে তারেক রহমানকে আমি আগেই বলেছিলাম মানে হত্যা করে ফেলার উদ্দেশ্য ছিল, এবং যেটা করা হয়েছিল মনে করা হয়েছিল এরপর তারেক রহমান বাঁচবেন না, পলিটিক্স করতে পারবেন না, এবং তারেক রহমানের কাছ থেকে যখন বিমানে এই দেশে পাঠানো হয়, বিমানে তার কাছ থেকে 5 বছর তিনি রাজনীতি করবেন না, এই মুচলেকা লেখানো লিখে নেওয়া হয়েছিল, এটা কি কোনো তন্ত্রে গণতন্ত্রে কোনোভাবে এটা আছে, এটা এটা কি মানে সমর্থন করা যায়? একজন লোক রাজনীতি করতে পারবে না, জনগণ ভোট দিলে তিনি ক্ষমতা যাবেন, তিনি যিনি হন না কেন। বিষয়টা হচ্ছে এটা তারা মিডিয়াকে দিয়ে, এক শ্রেণীর মিডিয়াকে তারা প্রচার করেছিল, এবং এটা জেনারেল মইনের প্রচার ছিল এটা এটা, এবং যেটা হচ্ছে তদন্তের আগে এবং বিচারের আগে আমরা কোনো কাউকে দোষী বলতে পারি না। থ্যাংক ইউ, আমাদের সময় আসলে ফুরিয়ে যাচ্ছে, মুখলেস ভাইয়ের কাছে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে মুখলেস ভাই অনলাইনে অনেক জনপ্রিয়, যারা দেখতে পাচ্ছেন তারা প্রশ্ন রাখছেন। থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে আসছে বলা যায়, বাট আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। মনিরুল হক ভাই বলেছেন, হাউ ডু ইউ জাস্টিফাই এক্সট্রা জুডিশিয়াল কিলিং অপোজিশন পার্টি লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট বাই ল এনফোর্সমেন্ট এজেন্সি? এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্যান নট বি জাস্টিফাইড ইন এনি ল, এনি ফর্ম অফ ল, অর এনি ইউ নো হিউম্যানিটি, অর এনি আদার কাইন্ড অফ ইউ নো ইস্যুজ, দ্যাট এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্যান বি জাস্টিফাইড। এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইজ এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ইট ইজ আনকনস্টিটিউশনাল, ইট ইজ ইললিজিটিমেট, ইট ইজ ইল্লিগেল, অ্যান্ড ইফ দিস ইজ দ্য ওয়ে টু রান দ্য গভর্নমেন্ট, দিস ইজ নট এ ডেমোক্রেসি অ্যাট অল। ধন্যবাদ মুখলেস ভাই। মোহাম্মদ আব্দুল হামিদ টিপু আপনার কাছে প্রশ্ন রেখেছেন, আপনি কি মনে করেন যে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার প্রধান হাসান সাহেবকে করার যে একগুয়েমি তা এর কারণেই আজকের এই জ্বলন্ত বাংলাদেশ? বিএনপি হাসান সাহেবকে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সদস্য বানানোর একগুমি করতেন তাহলে হাসান সরকার হয়ে যেতেন। আর অনেকে বলে যে আমরা সেদিন ই করেছিলাম, বিএনপির পক্ষ অবলম্বন করেছিলাম, যে কথাগুলো বলা হয় আমরা যদি করতাম ক্ষমতা আমরা ছিলাম, এবং আমরা তো হাসান সাহেবকে শপথ দিয়ে দিতাম,
তিনি প্রধানমন্ত্রী হয়ে যেতেন। আর্মি এবং যে সমস্ত ফোর্স, সমস্ত ফোর্স সেদিন কি বলে জাস্টিস কে এম হাসানের বাসার সামনে রেডি ছিলেন, এবং তাকে সেদিন আমেরিকান অ্যাম্বাসাডার, সেদিন আর্মি, সেদিন সমস্ত প্রশাসন, দেশি বিদেশি সবাই ওয়েলকাম করেছিলেন। এবং কে এম হাসান ওয়াজ ওয়েটিং টু বি দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। এবং যদি আমরা করতে চাইতাম সেদিন গোয়িং ফর বঙ্গভবন, এক্স্যাক্টলি, এবং উনি রেডি ছিলেন। আমরা এটাও শুনেছি হাসান সাহেব নাকি গাড়িতে চড়ে বঙ্গভবনে রওনা দিয়েছিলেন এবং প্রতিমধ্যে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। রওনা দেন নাই, অনেক কথা বলা হয়েছে। জেনারেল মহিন্দু ওয়ানিল বিল্ডিং অনেক গুজব ছড়িয়েছিলেন, তাকে নাকি সেনাপ্রধান থেকে বরখাস্ত করা হচ্ছে, মিথ্যা কথা ছিল। এবং বলা হচ্ছিল জেনারেল রাজ্জাকুল হাদার চৌধুরী, মেজর জেনারেল রাজ্জাকুল হাদার চৌধুরীকে সেনাপ্রধান বানানো হচ্ছে, এটাও মিথ্যা ছিল। কারণ মেজর রাজ্জাকুল হাদার চৌধুরীর পজিশন ছিল 28 জনের পরে, সেটা কোনোভাবে সম্ভব ছিল না। সিনিয়র জেনারেল রাজ্জাকুল হাদারকে আমরা আগে বানাতে চেয়েছিলাম, সেটাকে এটার সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছিল। এবং বলা হয়েছে আমরা তাকে বঙ্গভবনে আসার পথে নাকি জাম সৃষ্টি করছি, এবং আমার বিরুদ্ধে স্মরণ হয়েছিল আমি নাকি জানার মইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তো বিষয়টা হচ্ছে আমরা এগুলো করলে করতে পারতাম। সেদিন যে রাজনৈতিক সিদ্ধান্ত থাকতো, বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে, বাংলাদেশের গণতন্ত্র এসেছে রাজনৈতিক সিদ্ধান্তে, বাংলাদেশের আজকের উন্নতি যেগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তে হচ্ছে, বাংলাদেশ আজকে আমরা কীভাবে সামনে এগিয়ে যাব, আজকে এই দেশ অনেক অ্যাচিভ করেছে, আজকে বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে অনেক বিষয়ে আমরা ফার্স্ট, আমরা গার্মেন্টস রপ্তানি করি, আমরা সিরামিক রপ্তানি করি, আমরা শিপ ব্রেকিং করি, আমরা মেডিসিন ফার্মাসিউটিক্যালস ওয়ার্ল্ডের, আমরা অনেক দেশে আমরা ওষুধ রপ্তানি করি এবং ওয়ার্ল্ড ক্লাস হাই ক্লাস কোয়ালিটি ওষুধ। আজকে বাংলাদেশের ইউনাইটেড নেশনস পিস কিপিংয়ে আমরা ওয়ান অফ দ্য মেজর পিস কিপার্স ইন দ্য ওয়ার্ল্ড। আজকে আমাদের সেনাবাহিনী ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নতি করছি, আজকে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, এত সব কিছুর পরেও এবং পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হওয়ার পরেও আমাদের মধ্যে অনেক হিংসা হানাহানি আমরা যেটা 90-এর পরে আমাদের মধ্যে এসছে এই বিষয়গুলো আগে ছিল না। স্বাধীনতা যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি দেশটাকে, এই দেশটা অনেক সামনে এগিয়ে যেতে পারতো। আমাদের মূল সমস্যা হচ্ছে পলিটিক্যাল প্রবলেম। আজকে এই প্রবলেম যদি আমাদের সলভ না করা হয় তাহলে আমাদের সামনে আরও অনেক বিপদ আছে। এবং যদি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, আমি এটুকু বলতে পারি যে অনেকে বলেন মিলেনিয়াম গোল ডেভেলপমেন্ট, অনেকে বলেন 2030 সাল, 2040 সাল, 41 সালের কথা বলা হয়, বাংলাদেশ ইজ রিয়েলি ইজ ডুইং ওয়েল। এবং ইনশাআল্লাহ আমি এটুকু বিশ্বাস করি যে আমাদের দেশ এইভাবে থাকবে না, এইভাবে থাকতে পারে না। আমাদের আজকে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আজকে ওয়ার্ল্ডের সব দেশে ভালো করছে। আজকে এই ইউনাইটেড কিংডম, আমি তো এখানে বিভিন্ন সময় বলি যে এখানে যারা আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের উচিত হবে এই দেশের অনেক ভালো দিক আছে, আমরা এটা গ্রহণ করতে পারি, একইভাবে আমাদের অনেক ভালো দিক আছে, আমরা এখানে ট্রান্সমিট করতে পারি। তো আমাদের আজকে যেটা করতে হবে যে ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন আজকে বাংলাদেশিদেরকে আজকে বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডের 1 কোটির উপরে আজকে নন রেসিডেন্ট বাংলাদেশি আজকে দেশের বাইরে আছে, তারা রিয়েলি ভালো করছে, আমরা কম্পিট করছি। আজকে এখানে অন্য দেশের মানুষদের সঙ্গে, ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে আমরা কম্পিট করছি, উই আর প্রাউড অফ দ্যাট, উই আর ইন্ডিপেন্ডেন্ট, উই আর সভারেন। আমাদের যারা করতে, আমাদের কিছু কোর ইস্যুজ আছে বাংলাদেশে, আমাদের আজকে বাংলাদেশের হচ্ছে 92% মানুষ মুসলিম, কিন্তু আমরা তো মডারেট মুসলিম, আমাদের এইটা তো হাজার হাজার বছর ধরে আমরা এসেছি, আমরা হাজার বছর ধরে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করছি, ইভেন ইন দ্য লয়েস্ট টাওয়ার অফ দ্য কান্ট্রি ইউনিয়ন পরিষদ আমরা এটা করে আসছি। আমাদের আরও অনেক ভালো দিক আছে, আমাদের মানুষগুলো ফ্যানাটিক না। মুখলিস ভাই, আমার কাছে অসংখ্য প্রশ্ন আসছে, আসলে আমাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে। মোহাম্মদ আব্দুল হামিদ টিপু ভাই আবারও প্রশ্ন করেছেন, তবে কেন আওয়ামী লীগ সে সময় আন্দোলন করলো? আরেকটি প্রশ্ন করেছেন, কোন আওয়ামী লীগ কোন আন্দোলন করলো? ওই যেখানে হাসান সাহেবকে নিয়োগ দেওয়াই হলো না, তাহলে আওয়ামী লীগ কেন এই আন্দোলন লগিবুটের আন্দোলনে গেল? আওয়ামী লীগ আশঙ্কা করেছিল, আওয়ামী লীগ আশঙ্কা করেছিল যে হাসান সাহেবকে প্রধানমন্ত্রী বানানো হবে এবং এই আন্দোলন করলে আর বানানো হবে না। আচ্ছা, আব্দুর রকিব বলেছেন বিএনপির নিয়োগ ছিল মইনু কিংবা মাসুদউদ্দিন, ও বিএনপির রিলেটিভও ছিল, কিন্তু তারা কেন বিএনপির সাথে বেইমানি করলো? এখানে ফারুক ভাই আরেকটি বলেছেন, আচ্ছা এটা উত্তর দিয়ে দিই, এটা হচ্ছে বিএনপির কথা বলার দরকার নাই। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টু 5 জনকে নিঙ্গিয়ে যে লোকে সেনাপ্রধান বানিয়েছিলেন, তিনি সেদিন ভুট্টুকে ফাঁসি দিয়েছিলেন, ক্ষমতা দখল করেছিলেন। আজকে মুরসি, ডক্টর মুরসি, তিনি 5 জনকে নিঙ্গিয়ে সিসিকে সেনাপ্রধান বানিয়েছেন, আব্দুল ফাত্তা আল সিসি সেনাপ্রধান বানিয়ে তিনি বেমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। আজকে দুনিয়ার দেশে দেশে রাষ্ট্র ক্ষমতার জন্য আপন কিছু ক্ষমতালোভী সেনাবাহিনীর লোক, কিছু ক্ষমতালোভী তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটা করে, এটা করেছে, এটাই হতে পারে। এবং জেনারেল মাসুদের কথা যেটা বলা হচ্ছে বা জেনারেল মইনের কথা বলা হচ্ছে, জেনারেল মইনকে 9 জনকে ডিঙ্গিয়ে সেনাপ্রধান করা হয়েছিল, এবং ইট ওয়াজ এ গ্রেট ব্লান্ডার, এবং এটা করা উচিত হয়নি, সত্য স্বীকার করতে হবে। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আছে, তারা আমার দীর্ঘদিন ধরে ক্ষমতা আছে, জনগণের ভোট ছাড়াই ক্ষমতা আছে, কিন্তু তারা হিকমা কৌশলের সাথে ক্ষমতা আছে। বিএনপি যে কাজটা ভুল করেছে সেটা হচ্ছে অনেক জায়গায় কৌশল অবলম্বন করেন। আমি তাদেরকে বলেছি যে খালি জনগণ পক্ষে থাকলে ক্ষমতা আসা যাবে না, থাকা যাবে না, জনগণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, নট দ্য অনলি ফ্যাক্টর। যেটা বিএনপি যে জায়গায় ভুলটা করেছে যে সেটা হচ্ছে তারা মনে করে জনগণ পক্ষে আছে ক্ষমতা চলে আসবে না, জনগণ তো পক্ষে ছিল, ইভেন 2008-এর যে 29 ডিসেম্বর যে ইলেকশন ছিল সেই ইলেকশনের প্রতিটা ক্যাম্পেইনে, খালেদাদের ক্যাম্পেইনে বিশাল বিশাল জনসভা হয়েছিল, জেনারেল মইন ভয় পেয়ে গিয়েছিল, ভরকে গিয়েছিল, এবং জেনারেল মইন তখন চেয়েছিল যেভাবেই হোক
সেটা আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে এবং সিট বাড়িয়ে দিতে হবে। এই সিট আওয়ামী লীগও বাড়িয়েছে, জেনারেল মইনও বাড়িয়েছেন এবং বিভিন্ন 12 থেকে বেশি বেড়ে গেছে। এই যে বেশি বেড়ে গেছে ফলে আমাদের একটা ইমব্যালেন্স হয়ে গেছে আমাদের পলিটিক্সে। মহসিন আহমদ চৌধুরী ভাই প্রশ্ন করেছেন, সালাম এনাম ভাই, ক্যান ইউ আস্ক এ কোয়েশন টু মিস্টার মুখলেসুর রহমান, উইল আওয়ামী লীগ গভর্নমেন্ট গিভ এনি ন্যাশনাল ইলেকশন সুন? ইন মাই ওপিনিয়ন আওয়ামী লীগ উইল অ্যারেঞ্জ ইলেকশন অর হোল্ড ইলেকশন ইন ডিউ টাইম, নট তাদের ইচ্ছামাফিক সময়ে, নট ইচ্ছামাফিক সময়ে, যখন তাদের টেনিউর ফুলফিল হবে এর আগে তারা করবে না, আমি এটা বলতে পারি। আমি আগেও বলেছি তাদের একটি গোল আছে বা তাদের একটি টার্গেট আছে, সেই টার্গেটটি সাকসেসফুল না হওয়া পর্যন্ত না। আমার মনে এই প্রসঙ্গটা যারা মনে করেন, আমাদের অনেকে এই আশা করে বসে আছেন যে কী হবে ইলেকশন 2017-তে দিয়ে দেবে, অথবা যখন তাদের অ্যাচিভ হবে গোল তখন দিন আওয়ামী লীগ যা কাজটা করবে টাইমের আগে ইলেকশন দেবে না। আমি যে কথাটা বলেছিলাম, আমি বিএনপির লোকদেরকে বলেছিলাম, টপ লেভেলের লোকদেরকে বলেছিলাম, তারা এখন তার বুঝতে পারছেন আমার হাইপোথিসিস ঠিক হচ্ছে। আমি তো প্রেডিক্ট করেছিলাম যে ইউনাইটেড স্টেটসে আমেরিকাতে ট্রাম্প বিজয়ী হবেন। আমি যখন কথা বলতাম তখন অনেক লোকের সঙ্গে আমার ডিফারেন্স অপিনিয়ন হতো। আমি ইউনিভার্সিটি লন্ডনে রিসার্চ করি, সেখানে আমি লেকচার দিই, সেখানে আমি বলেছি যে ট্রাম্প জিতবে ওনাকে বিশ্বাস করেন নাই। আচ্ছা, ব্রেক্সিটের কথা আমি বলেছিলাম যে ব্রেক্সিটে এই ইংল্যান্ড বেরিয়ে আসবে, ইউনাইটেড কিংডম বেরিয়ে আসবে, বিশ্বাস করে নাই। আমি বলেছিলাম স্কটল্যান্ডে ইংল্যান্ড উইন হবে, সেটা বিশ্বাস করে নাই। এই যে জেরেমি করবিন উইন হবে, সেটা বিশ্বাস করে নাই। এই যে কনজারভেটিভ পার্টি দুইবার ক্ষমতা, সেটা বলেছিলাম। এটা আমি আল্লাহর বান্দা, আমারও ভুল হতে পারে, সব কথা আমার ঠিক হবে আমার কোনো কথা না, বাট এই কথাগুলো অ্যানালাইসিস করলে বলা যাবে। আওয়ামী লীগের ক্ষমতা আসলে আমাকে একজন বড় নেতা বললেন যে কী হচ্ছে আওয়ামী লীগ কি এক বছর ক্ষমতা থাকবে? আমি বললাম কী বলতে চান, আওয়ামী লীগ কয় বছরের জন্য নির্বাচিত হয়েছে? তো বললেন পাঁচ বছর থাকবে, এরপরে আবার আওয়ামী লীগ আবার আসবে। হ্যাঁ, আওয়ামী লীগ আবার কীভাবে আসবে? আমি আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করবে, তারা বিশ্বাস করে না। তারা বলছে আওয়ামী লীগ কেয়ারটেকারের জনক, আওয়ামী লীগ কেয়ারটেকার বাতিল করবে না। আমি বললাম আওয়ামী লীগ কেয়ারটেকার বাতিল করবে এবং আপনাদেরকে এমন অবস্থা করবে আপনারা নিজেরাই ইলেকশনে অংশ নেবেন না, এবং তারপরে ওয়ান্স ইট ইজ ডিফিকাল্ট টু কাম টু পাওয়ার অ্যান্ড ওয়ান্স সামবডি সাম পার্টি জাস্ট কেম টু পাওয়ার, ইটস নট ইজি, ইটস নট ডিফিকাল্ট টু নট টু কাম টু পাওয়ার এগেইন, অ্যান্ড ইটস ভেরি ইজি টু কাম টু পাওয়ার এগেইন অ্যান্ড এগেইন। অ্যান্ড এখন যেটা হচ্ছে আওয়ামী লীগ এখন উন্নয়নও করছে, এটা তাদের একটা ইস্যু, জনগণ তাদের পক্ষে নাই কি আছে এটা বড় ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে তারা যেভাবে যে সিস্টেমে কাজ করছে, এই সিস্টেমে যখন ইলেকশনটা করবে, আর গতবার ইলেকশনে আওয়ামী লীগের দরকার ছিল বিএনপিকে বাইরে রাখা, যখন জেনারেল এরশাদ বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে 10 দিনের সময় বাড়ান, আমাদের লোকজন আরেক নমিনেশন সাবমিট করবে, তখন বললেন একদিনও না, একদিন বাড়ালে বিএনপি ঢুকে যাবে, এবং বিএনপি ঢুকলে ইলেকশন রেজাল্ট অন্যরকম, আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। যাই, এটা গেলো একটা। আর এখন যেটা হবে, বিএনপি ইলেকশন অংশ নেবে, এটা আমার হাইপোথিসিস, আমার অ্যানালাইসিস। এখন অংশ নেবে, কতবার নেয় নেই ভুল করেছে, আর এবার নিয়েও ভুল করবে। যে অংশ নেবে, নেওয়ার পর যেটা আওয়ামী লীগ করবে সেটা হচ্ছে যে বিএনপির অনেক নেতাকে, টপ লেভেল বেশিরভাগ নেতাকে তার জেল ফাঁসি দিয়ে দেবে। অলরেডি তারা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, দিয়ে যখন ইলেকশনটা হবে তখন সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরির লোকরা অংশ নেবে। আর যেটা হচ্ছে যে গয়েশ্বর রায়ের ভাষ্য, আমি তো বাংলাদেশে যাই না, এখন জানি না, আমি গয়েশ্বর রায় বলছেন যে আওয়ামী লীগের হাইকমান্ডের কয়েকজন নেতা এবং তারা মিলে গিয়ে নারায়ণগঞ্জে এই কন্ট্রোল রুমে বসে এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রেজাল্ট করেছে, এইভাবে যদি করে কেউ বুঝতে পারবে না কারচুপি হয়েছে। শেখ হাসিনা যারা বলেছিলেন 1991 সালে শুক্র কারচুপি, আবার বলেছিলেন 2001 সালে ষোলো কারচুপি। বর্তমান সময়ে আমরা যাকে বাংলাদেশের রাজনীতিতে একটি টপ মানে মাথা বলা যায়, ছাত্র রাজনীতি থেকে গণরাজনীতিতে এসেছেন, বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন এবং সাবেক ছাত্র নেতা ছিলেন জনাব ওবায়দুল কাদের, তিনি বলেছেন বুটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না। এবং সেই প্রশ্নে, সেটি বলার সাথে সাথে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি গণতন্ত্রের জন্য হুমকি, গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি, বিএনপির পক্ষ থেকে অপিনিয়ন দিয়ে দেওয়া হয়েছে। আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? ভোটে আওয়ামী লীগকে কীভাবে পরাজিত করা যাবে? ভোট তো 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন তো আওয়ামী লীগ যেভাবে হোক জয়লাভ করেছে, এবং ক্ষমতা হচ্ছে সবসময় একটা কথা বলা হয় যে যারা বিজয়ী তা ইতিহাসটা তারা লেখে। তো বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ যদি ক্ষমতা আসতে পারে এবং কালকে যদি একজন জোর করে ক্ষমতায় কেউ আসে, জেনারেল মইন আহমদ 2 বছর বাংলাদেশের ক্ষমতা ছিল, জোর করেছিল, কিন্তু যতক্ষণ ক্ষমতা ছিল তখন তার হাতে ক্ষমতা ছিল, আজকে যতক্ষণ ওবায়দুল কাদের হাতে ক্ষমতা আছে তখন এই কথাগুলো বলতে পারবেন, এবং যদি আরেকটা নির্বাচন যখন মঞ্চস্থ করেন সেই নির্বাচন মঞ্চস্থ করতে পারবেন, ক্ষমতা আসবেন, তারা তো দেখাবেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা। আমরা একটি বিষয় দেখেছি যে 1/11-এর সংকটকালীন মুহূর্তে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছিলেন, ওবায়দুল কাদের সাহেব, তারপরে আমির হোসেন আমু, মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, তারপরে আব্দুল জলিল, জলিল সাহেব, শেখ ফজলুল করেছিলেন, তারা বিভিন্নভাবে তারা বলেছেন, এগুলো আমরা এখনও অনলাইনে পাই, ইউটিউবের মধ্যে আছে তাদের সেই বক্তব্যগুলো, যারা তারা জরুরি অবস্থা সরকারের সময়ে তাদের ইন্টারগেশনে তারা বলেছেন, সেখানে দেখা যাচ্ছে অফেন দুর্নীতি করেছেন এবং তারা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড সহ বিভিন্নভাবে তাদের রাজনৈতিক দলের প্রধানরা জড়িত ছিলেন।
তেমনি বিএনপি সরকারেরও যারা গ্রেপ্তার হয়েছিলেন তারাও বলেছেন দুর্নীতি সহ অসংখ্য অন্যায় বিচার জুলুমের কথা। আপনি কি মনে করেন একজন সাংবাদিক হিসেবে যে অদূর ভবিষ্যতে কোনো একদিন এই যেগুলো তারা স্বীকার করেছেন, তারা এখন অবশ্য বলছেন তারা চাপে পড়ে হয়েছেন, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা যেটি দেখেছি যে যে হত্যাকাণ্ড যে সিচুয়েশনগুলোর কথা বলেছেন সেগুলো সত্য মিলে যাচ্ছে একদম, এগুলা থেকে দূরে নয়, আমরা একদম কাছাকাছি তারা বলেছেন এবং এগুলো সত্য নয় চরম সত্য। তাদের এই বক্তব্য, তাদের এই যে ইন্টারগেশনে যে তারা প্রশ্নগুলোর জবাব দিয়েছেন, যে স্বীকারোক্তি দিয়েছেন, এগুলোর কি তারা কোনোদিন বিচারের মুখোমুখি হতে পারেন এগুলো নিয়ে? এটা একটা ভালো প্রশ্ন, আমাকে দুই মিনিট সময় বেশি দিতে হবে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। যে আর্মি হচ্ছে আমাদের একটা ইনস্টিটিউশন এবং আমাদের ইনস্টিটিউশন যখন ইনস্টিটিউশনাল কাজ করে, আমরা এটাও দেখেছি মুকেশ ভাই, আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করছি, যে তারা যেটি বলেছেন তারা নির্দ্বিধায় নিশ্চিন্তেই বলে যাচ্ছেন, তারা চায়ের টেবিলে কেউ বসে কেউ ফ্রুট খাচ্ছেন এবং খেয়ে খেয়ে আলাপচারিতা করছেন যে এইভাবে দুর্নীতি হয়েছে, এইভাবে টাকা নেওয়া হয়েছে, এইভাবে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়গুলো একদম। হ্যাঁ, এই বিষয়গুলো বিষয়টা হচ্ছে যে আর্মি যখন তালিকা করেছিল তার 1,000 লোককে ট্রায়াল করার কথা তাদের ছিল। আমার কাছে একজন ব্রিগেডিয়ার এসেছিলেন, যখন আমাকে কোনোভাবে রাজি করানো যাচ্ছিল না তখন তারা এসেছিল আমার কাছে, তারা মনে করছিল যে রাষ্ট্রপতি আমার কথা ছাড়া চলেন না, আমাকে তারা পথে নিতে পারলেই তাদের কাজ হবে। তখন তারা আমাকে বলছিল যে 2 বছর দেশ চালাতে হবে, 1,000 লোককে আমরা বিচার করবো, এর মধ্যে সাংবাদিকের সংখ্যা ছিল 100 জন, 100 জন সাংবাদিকও যারা কোটি কোটি টাকা বানিয়েছেন তাদেরকে ট্রাই করবে, ব্যবসায়ীদেরকে ট্রায়াল করবে, তারপরে রাজনীতিবিদদের ট্রায়াল করবে, আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের সাবেক মন্ত্রী, সাবেক সচিব, বর্তমান সচিব যারা আছেন তাদের অনেককে তারা লিস্ট করেছিল এবং এগুলো প্রফেশনালি করেছিল, এখনও করা হচ্ছে। অনেকে মনে করতে পারেন যে আজকে যারা ক্ষমতা আছেন কালকে যদি ক্ষমতার পরিবর্তন হয় এগুলো সবার কাছে সব ডকুমেন্ট আছে এবং এই বিষয়গুলো প্রফেশনালি করেছিল। এখানে 3টা জিনিস ছিল, একটা সেনাপ্রধান জেনারেল মইনের উচ্চাকাঙ্ক্ষা ছিল, উচ্চাভিলাষ ছিল যে তিনি প্রেসিডেন্ট হবেন, এটা যেমন সত্য ছিল, পাশাপাশি সেনাবাহিনীর যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তারা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন এই আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি, তারা প্রকাশ্যে বলতেন যে এই পলিটিশিয়ানরা সব খেয়ে ফেলতেছে, এই ফুকলো করে ফেলতেছে আমাদেরকে, কোনো আমরা দেশ চালাই, আমরা সব কিছু করি, আমরা জান দিয়ে কাজ করি, দিন রাত কাজ করি, এই দেশের সেফগার্ড আমরা রক্ষা করি, আমরা শপথ নেই আর আমরা এগুলো আর মানতে পারি না, এরকমভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু প্রফেশনালি লিস্টগুলো করেছিল এবং বক্তব্য নিয়েছিল, অনেকের ইয়ে করেছিল এবং পাশাপাশি জেনারেল মইন কিছু লোককে যারা দুর্নীতিবাজ কম দুর্নীতিবাজ ছিল তাদেরকে ধরেছিল, যারা যারা সংস্কার পদ্ধতি ছিল অনেকে দুর্নীতিবাজ ছিল তাদেরকে তাঁচও করে নাই পক্ষে নেওয়ার জন্য, দল বানানোর জন্য, কিংস পার্টি বানানোর জন্য, তারপরে কী বলে জাগো। ডক্টর ইউনুস সাহেব যে হঠাৎ করে রাজনীতির জন্য এসেছিলেন এই বিষয়টা, ডক্টর ইউনুস সাহেবকে তো সেনাপ্রধান প্রথমে চেয়েছিলেন প্রেসিডেন্ট হতে, তিনিও প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, পরে তিনি মনে করেন রাজনৈতিকভাবে একটা দল করে নাগরিক শক্তি করে তিনি হবেন, তো পরবর্তীতে যখন দেখা গেল যে তার জায়গায় জায়গায় তিনি মন্তব্য কমেন্ট বক্স দিয়েছিলেন যে জনগণ কীভাবে তাকে গ্রহণ করে, তখন অনেক জায়গায় দেখা গেছে যে অনেক মলমূত্র কী বলে তার বাক্সের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল এবং ঘৃণা করে অনেক কিছু ফেলে দেওয়া হচ্ছিল, তখন তিনি বুঝতে পারছিলেন যে পাবলিক অনেক জায়গায় গ্রামীণ ব্যাংক অ্যাটাকের শিকার হচ্ছিল, তো দেখলেন যে গ্রামীণ ব্যাংকও যাবে সব যাবে, তো যাবে ফলে তিনি সরে দাঁড়িয়েছিলেন এবং জেনারেল মঈন মনে করেছিলেন যে এটা একটা মোক্ষম সুযোগ যে ইউনুস সাহেবকে তো সরিয়ে দেওয়া হলো এবং এইগুলো উনি প্র্যাকটিস করছিলেন একটার পর একটা, তিনি নিজে হবেন প্রেসিডেন্ট এই ছিল তার প্ল্যান, সবাইকে মানে কোনো না কোনোভাবে ইনভলভ করে ফেলা এবং এক্সজস্টেড করে ফেলা। হ্যাঁ, ধন্যবাদ মুখলেস ভাই, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, আমি সর্বশেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে বর্তমান যে অবস্থায় বাংলাদেশ চলছে, বাংলাদেশ উন্নয়নের দিকে বা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ এগুচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই, ডেভেলপিং হচ্ছে বা পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ যে ডেভেলপের যে নিয়ে কথা বলছে তারা যে বাংলাদেশের সম্ভাবনা আছে অনেক এবং আমরা জানি এটি একটি আমাদের দেশ একটি সমৃদ্ধ দেশ, অদূর ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে। এই যে রাজনৈতিক যে অবস্থা, যে বিরোধী দলগুলো রাস্তায় নামতে পারছে না, তারা কথা বলতে পারছে না বা মিডিয়াগুলো এক ধরনের এক পেশে ভূমিকা পালন করছে, আপনি একজন সাংবাদিক সংবাদকর্মী থেকে আপনি সিনিয়র লেভেলের সাংবাদিক ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে কূটনীতিক সাংবাদিক হিসেবে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েছেন, আপনি দেখেছেন আমাদের দেশের যে সাংবাদিকতা এখন আমাদের যে জেনারেশন যেগুলো তৈরি হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে এক যুগের বেশি সময় আমিও সাংবাদিকতা আছি, আমাদের নিউ জেনারেশনে যারা আছে তারা খুব সহজেই মানে অর্থবিত্তের মালিক হয়ে যাচ্ছে, আমরা আমাদের যাদের ব্যাংকে 1 লক্ষ টাকা নেই তাদের কোটি কোটি টাকা হচ্ছে, তাদের গাড়ি বাড়ি হচ্ছে, এটা কীভাবে হঠাৎ করে হয়ে যাচ্ছে, মানে একটা একদম সাংবাদিক হিসেবে আপনার মূল্যায়ন? এটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা পছন্দ ধরেছে, আমাদের সমাজের একটা অংশ দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে, তো এখন সাংবাদিকরা এই সমাজের অংশ, তারা মঙ্গল গ্রহের বাসিন্দা নন, তো ফলে সাংবাদিকদের মধ্যেও এটা ছড়িয়ে গেছে এবং সাংবাদিকদের মধ্যে একটা অংশ এটা করেছে। আমি বললাম যে 1/11 গভর্নমেন্টের সময় যে তালিকা যারা করেছিল 1,000 জনের তালিকা করেছিল, এর মধ্যে 100 জনের সাংবাদিকের নাম ছিল, আমি সেই সাংবাদিক চিনি এবং একজন এরকম সাংবাদিক ছিল দেখতে মনে হয় খুবই তিনি সৎ লোক এবং তার ব্যাংকে একবারে 1 কোটি টাকার উপরে ঢুকেছে,
এই যে টাকা পয়সা দেওয়া হয় নিউজের জন্য এগুলো করা হচ্ছে, পাশাপাশি আমাদের বেশিরভাগ সাংবাদিক সৎ, আমাদের বেশিরভাগ সচিব অফিসার সামরিক বাহিনীর কর্মকর্তা তারা সৎ, আমাদের জনগণ সৎ, আমাদের নেতৃত্ব দরকার সৎ নেতৃত্ব। আমি মনে করি একজন যোগ্য দক্ষ অভিজ্ঞ সৎ লোক যদি বাংলাদেশে কখনো নেতৃত্ব দিতে আসে তাহলে যারা দাঁড়াবে সেটা হচ্ছে জনগণ, সব ওই দিকে চলে যাবে। এবং জেনারেল মঈনকে ভুল করে বাংলাদেশের জনগণ দুই দলের উপরে সৎ মনে করে দুই দলের উপরে ক্ষুব্ধ হয়ে লোকে বৈঠার পরে 11-এর সময় তারা কিন্তু ইন এ লার্জ স্কেল ওয়েলকাম করেছিল প্রথমে, কিন্তু বাংলাদেশের জনগণ ভালো শাসন পাচ্ছে না বলে আজকে একজন লোক একটা দেশের শাসন ব্যবস্থাকে চেঞ্জ করে দিতে পারেন। আমি বলেছিলাম যে একজন লোক যদি দেশ শাসন ব্যবস্থা চেঞ্জ করতে পারেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন শুধু নবী ছিলেন না, রাসুলই ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। অনেকে জানে না, অনেকে ওনার এই দিকটা বর্ণনা করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিলেন, ওনার বয়স 57 বছর হয়েছিল, উনি ওনার বয়স 53 বছর ছিল, 53 থেকে 63, এই 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি জীবিত থাকলে আরও রাষ্ট্রপ্রধান থাকতেন। এবং ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন নবী, এবং সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, এইভাবে আদম আলাইহিস সালাম প্রথম খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তো এইভাবে যেতে হচ্ছে যে আমাদের এখানে যে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমরা যে সৎ লোক, ডক্টর মাহাথির মোহাম্মদ 28 বছর মালয়েশিয়া সরকার প্রধান ছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই মালয়েশিয়াকে বাংলাদেশের যে বেহাইন্ডি ছিল, খারাপ অবস্থা ছিল, সেই মালয়েশিয়াকে আজকে কোথায় তিনি তুলে দিয়ে গেছেন। কিন্তু একজন যদি হন বাংলাদেশের এরকম ভালো সৎ দক্ষ শাসক আসেন তাহলে আমাদের দেশে অনেক সুযোগ আছে। আমি তো বুঝি না আমাদের রাজনীতিবিদরা অনেকে কষ্ট করেন আর এই রাজনীতিতে এত বড় পদে যাওয়ার পরে দেশ শাসন করার এই ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে শুকরিয়া আদায় করা ছাড়া এই দুর্নীতি করার দরকারটা কি আমার? আমি কি কবর এগুলো নিয়ে যাবো? সাড়ে তিনটা কবরে যাবো? আমি যেভাবে এসে আমি তো, আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো রাষ্ট্র আমার সব ব্যবস্থা করছে। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি দেশটাকে ভালোভাবে শাসন করতে পারি, একজন শাসকের কিন্তু অনেক দায়িত্ব, যেটা হচ্ছে আমি ডেভিড ক্যামেরুনকে বলেছিলাম যে অনেক লোকের কিন্তু হচ্ছে একটা দায়িত্ব ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, আর আমরা যারা রাজনীতি করি আমাদের রেসপন্সিবিলিটি অনেক, কারো দুইটা তিনটা। যেমন আমি বিষয়টা ভেঙে বলি যে আমার দায়িত্ব হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, মাই রেসপন্সিবিলিটি লাইজ উইথ ফ্যামিলি, দ্যাট ইজ এ ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আই হ্যাভ এ সোসাইটি অথবা সমাজ, আই হ্যাভ রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি, অ্যান্ড আই হ্যাভ রেসপন্সিবিলিটি টু মাই স্টেট অর কান্ট্রি অর নেশন, অ্যান্ড দেন ফাইনালি আই হ্যাভ রেসপন্সিবিলিটি টু মাই উম্মা অর ওয়ার্ল্ড অ্যাট লার্জ। তো আমাদের এই পাঁচটা দায়িত্ব আমাদের আছে, এখন যার যে দায়িত্ব আল্লাহ বলছে তোমাকে সেই দায়িত্ব তুমি পালন করো, সুচারুরূপে দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের ইসলামে আছে যেটা হচ্ছে যে 7 শ্রেণীর কিংবা 10 শ্রেণীর লোক আরও শ্রেণী আল্লাহর আরও শ্রেণীতে সাহায্য পাবে, এবং এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। যে ন্যায়পরায়ণ যে শাসক, শাসক বলতে কাদেরকে বলা হচ্ছে? একজন রাষ্ট্রপ্রধান থেকে সরকার প্রধান থেকে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে নিচে লেভেলের ম্যাজিস্ট্রেট পর্যন্ত যারা বিচার করে শাসন করে তাদের সবার কথা বলা হয়েছে। সবাইকে কিন্তু আনসারেবল হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যদি এটা করতে পারি, আমার তো দৃঢ় বিশ্বাস বাংলাদেশে আজকে বিভিন্ন দল মত পথের মানুষ আছে সৎ। যেমন আমি যখন আওয়ামী লীগের একটা অংশ, তারা না বুঝে না জেনে তারা কিন্তু বিভিন্ন সময়ে তারা মনে করে হ্যাঁ আমি ই করেছি, আমি আওয়ামী লীগ হোক বিএনপি হোক আমি তো বঙ্গবন্ধু থেকে সবার জন্য দায়িত্ব পালন করেছি, রাষ্ট্রপতি অসুস্থ ছিলেন দায়িত্ব পালন করেছি, আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে এসেছিলাম তো, এবং সেই নির্বাচন যদি হতো আজকে রাশারেশি আজকে হিংসা হানাহানি যে পর্যায়ে গেছে, 11-এর পরে যেটা বেড়ে গেছে, আজকে আওয়ামী লীগ বিএনপি ধ্বংস করে দিচ্ছে, এইটা তো এই পর্যায়ে ছিল না, থাকতো না, এটা ছিল না 91 থেকে 96, 91-তে একদল ক্ষমতা আসছে বিএনপি, 96-তে আসছে আওয়ামী লীগ, 2001-এ আসলো বিএনপি, 2007-এ আমি ধরে নিলাম যদি আওয়ামী লীগও ক্ষমতা আসতো তাইলে তো এরকম অবস্থা আজকে হতো না। মহলেশ ভাই একটি প্রশ্ন এসেছিল, আমি একটি সর্বশেষ প্রশ্নই বলবো আপনাকে, আপনার ব্যক্তিগত কিছু প্রশ্নের আগে বলেছেন এক ভাই রাস আহমেদ, আসসালামু আলাইকুম, ওনার নাম রাস আহমেদ, রাস আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম, রিয়েলি লাইক ইট, ভেরি ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট আনসার, আই এম ইন্টারেস্টেড টু নো নিজামি অ্যান্ড গুলাম আজম আর দেয়া রাজাকার অর পলিটিক্যাল ভিকটিম, হোপ ইউ উইল গেট অনেস্ট আনসার, থ্যাংক ইউ। এটা হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামি অথবা অধ্যাপক গুলাম আজম, তারা দুজন পলিটিশিয়ান, তারা পলিটিক্স করেছেন, তারা পাকিস্তানকে সাপোর্ট করেছিলেন মুক্তিযুদ্ধের সময়, 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, তো এটা তাদের পলিটিক্যাল পজিশন ছিল। এবং পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে 1994 সাল থেকে আমরা, আমি তো সাংবাদিক ছিলাম, আমি কাছে থেকে দেখেছি, এবং তারা একসাথে ক্যাটগার গভর্নমেন্ট আন্দোলন করেছেন, পাশাপাশি বসে আন্দোলন করেছেন, এবং তারা সে গোলাম আজম সাহেব যখন জামাতের আমির ছিলেন, ভারপ্রাপ্ত আমির ছিলেন, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করে জাস্টিস বদরুল হাজার চৌধুরী প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আওয়ামী লীগের আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে তার জন্য ভোটও চেয়েছিলেন। তো এটা তো একটা পলিটিক্স, দুইটাই পলিটিক্স, এবং এরপরে যে বিচারটা হয়েছে এটাও একটা পলিটিক্যাল ডিসিশন, যে আওয়ামী লীগ পলিটিক্যাল ডিসিশন নিয়েছে তারা সেই বিচারটা করবে, আর বিএনপি পলিটিক্যাল ডিসিশন নেয় না এই ব্যাপারে কোনো কিছু। সেটা হচ্ছে স্বাধীনতা এত বছর পরে বিচার হয়েছে, এই বিচারটা স্বচ্ছ হয়েছে কি না, এই বিচারটা যেটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যেও বিএনপির মধ্যেও জাতীয় পার্টির মধ্যে জামাতের মধ্যেও 1971 সালে যারা স্বাধীনতার পক্ষে ছিল না অনেক লোক ঢুকে গেছে,
এখন এটা তো ক্লিনজিং এভাবে করা যায় না, একটা বিচার হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, বিচার হতে হবে জনগণকে সাথে নিয়ে, বিচার হতে হবে আন্তর্জাতিক মানের, ইউনাইটেড নেশনসকে ইনভলভ করে বিচার হয়েছে অনেক দেশে, রুয়ান্ডাতে আরও অনেক দেশে। তো যেটা হচ্ছে আমাদের বিচারগুলো স্বচ্ছ কিনা এটা তো আমেরিকা জাতিসংঘ তারাই বক্তব্য দিয়েছে, আমি এবার আমার বক্তব্য দেওয়ার তো কিছু নাই। বিষয়টা হচ্ছে আমি আগেই বলেছি, একজন সাংবাদিক হিসেবে আপনার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, যে দর্শক যে প্রশ্নটি করেছেন যে আপনি এটাকে কিভাবে দেখছেন, তারা কি রাজাকার ছিলেন বা হত্যাকাণ্ড, এই বিষয়গুলি উনি বোঝাতে চাইছেন। রাজাকার বলতে যেটা বোঝা যায়, তখন তো ক্ষমতা ছিল মুসলিম লীগ, তারা তো জামাত ইসলামী করতেন, জামাত ইসলামী তো সরকারের অংশ ছিল না, সরকারের অংশ ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ বা আওয়ামী লীগ, মানে যুক্ত ফ্রন্টের কথা বলি আর আগে বলি পরে বলি, তো জামাত তো ক্ষমতা ছিল না, তো মুসলিম লীগের যারা ক্ষমতা ছিলেন, যুদ্ধাপরাধী বলতে কারা, চার শ্রেণীর লোককে চিহ্নিত করা হয়েছিল, যারা হত্যা করেছে মানে যারা খুনি, যারা রেপ করেছে, যারা লুটতরাজ করেছে আর অগ্নিসংযোগ করেছে। আমরা বিচারে দেখেছি এই বিষয়গুলো, কোনো মামলা তো ছিল না, যেগুলো এগুলোর সাথে মানে তাদের কে বলা হয়েছে এবং এগুলোর জন্যই তাদের বিচার করা হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। গোলাম আজম উনি ইন্তেকাল করেছেন স্বাভাবিক নিয়মে বৃদ্ধ অবস্থার কারণে, তো নিজামীকে তো ফাঁসি দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই হত্যা, লুটপাট, হত্যার নির্দেশ, এই বিষয়গুলো তাদের উপর বিচারে আনা হয়েছে এবং পরবর্তীতে রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে আওয়ামী লীগ তাদেরকে নিয়ে একসাথে বসে পাশাপাশি আন্দোলন করলো কেন? এটা যদি কেউ বলে তাদেরও বিচার করতে হবে, তাহলে এখানে কি অন্য কিছু উত্তর দেওয়ার আছে? বিচার স্বচ্ছতার সাথে হোক, বিচার যেই হোক সেটা আওয়ামী লীগ, তাহলে এই বিচারগুলো স্বচ্ছ হয়নি আপনি বলতে চাচ্ছেন? স্বচ্ছ আমি তো বলা দরকার নাই, জাতিসংঘ বলেছে স্বচ্ছ হয় নাই। তারপরে এখানে আপনার কথা বিশ্বাস করবেই বা কেন গভর্নমেন্ট, এটাই হয়তো বলতে চাচ্ছেন। না সেটা আমার কথা তো এখানে বিচার করবে না, বলবে যে আমি এখানে পক্ষ অবলম্বন করে কথা বলছি, সেই জন্য আমি না বলে ট্রবি কাটবেন একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, তারপরে এখানে শর্মিলা বোস আছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা করছেন, তারা তো বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিচ্ছে জাতিসংঘ, বক্তব্য দিচ্ছে আমেরিকা, বক্তব্য দিচ্ছে জন কেরি, বক্তব্য দিয়েছে গভর্নমেন্ট, তাদের বক্তব্য দিচ্ছে, কন্টেস্ট করছে। এটা হচ্ছে যে ক্ষমতা থাকলে অনেক কিছু করা সম্ভব, আর এই জন্য ক্ষমতা প্রয়োজন। যেটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা করে আল্লাহ তালা কোরআন শরীফ বলেছেন, রাব্বি আতখিলনি মুতকালা সিদকা ওয়া আখরিজনি মুখলাসা সিদকা ওয়া আজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতানান নাসিরা হচ্ছে রাষ্ট্রশক্তি, স্টেট পাওয়ার। আল্লাহ বলছেন যে তোমার যদি স্টেট পাওয়ার থাকে, অনুকূল স্টেট পাওয়ার জন্য তুমি দোয়া করো, তাহলে তুমি কাজ করতে পারবে। আমি একটি প্রশ্ন না নিয়ে পারছি না, এটি সর্বশেষ প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আর প্রশ্ন নেব না, সর্বশেষ প্রশ্নটি করেছেন সাবেক একজন ছাত্র নেতা গুটলু, আব্দুল গাফফার গুটলু, উনি সিলেট এমসি কলেজের একটি রাজনৈতিক সংগঠন ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। উনি বলেছেন, সালাম ভাই, ইট রিয়েলি গ্রেট কনভারসেশন, রেসপেক্ট, নো ওয়ান্স অ্যাকচুয়ালি টক লাইক দিস। I have one question to ask. Is any chance to absolutely democracy in Bangladesh? Yes, there chance will be there inshallah in future, and I think Bangladesh will not be like this anymore after some years, and if people come forward, I mean the Bangladeshi people come forward to build the Bangladesh and to establish democracy, it will be established. আল্লাহ তালা বলেছেন যে দেশের জনগণ যেরকম জাতি যেমন, আল্লাহ সেখানে শাসক তেমনই পাঠান, আর যদি শাসক সৎ থাকে, আল্লাহর ওয়াদা করছেন আল্লাহ কোরআন শরীফে, বিসমিল্লাহ রহমান মঞ্জুর কাইবাহাদ্দাল্লা বাদ আমলা বাদ ওয়াল আখের তো একবার দ্বারা জাতি একবার তাফদিলা। আল্লাহ বলছেন রাষ্ট্র যারা চালায় তারা যদি সৎ থাকে, আল্লাহ তাদেরকে ওয়াদা করেন দুনিয়াতে তাদেরকে সম্মান মর্যাদা ক্ষমতা দেওয়া হয়েছিল, আর আখেরাতে যেটা হবে সে তাদেরকে আরেকটা জিনিস সম্মান মর্যাদা ক্ষমতা চিরস্থায়ী দেওয়া হবে, একটা ফজিলতও দেওয়া হবে, ওয়াদা করেছেন। আমাদেরকে কাজ করতে হবে। আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা মডারেট, আমরা তো কোনো ফ্যানাটিক না, বাংলাদেশের মানুষ কিন্তু 90% মানুষ হচ্ছে মডারেট, এবং আজকে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের আইডেন্টিটি হচ্ছে ইসলাম, আমাদের কালচার হচ্ছে ইসলাম, আমাদের ওয়ে অফ লাইফ হচ্ছে ইসলাম, রিলিজন হচ্ছে ইসলাম, পাশাপাশি আমরা এটা কিন্তু করি যেটা সেটা হচ্ছে আমাদের দেশে যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার প্রতি আমাদের দায়িত্ব আছে, তাদের সিকিউরিটি প্রোটেকশন আমরা দিই এবং আমাদের দিতে হবে। আজকে বাংলাদেশে এক জায়গায় কিন্তু ঐক্যমত্য আছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য অন্য পার্টি হোক, জাতীয় পার্টি হোক, যারা রুল করেছে, যারা করে নাই, যারা আসবে, আমি জামাত ইসলামের কথা বাদে দিলাম, তারা তো ধর্মীয় ভিত্তিক রাজনীতি বলা হচ্ছে, মুসলিম লীগের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা বিএনপি, তাদের প্রসঙ্গ বলতে গেলে যারা আমি বলতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগকে দিয়ে চুক্তি করেছিলেন খেলাফত মজলিসের সঙ্গে, পাঁচ দফা চুক্তি সেটা হচ্ছে, এবং যে বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না তিনি ঘোষণা করেছেন প্রত্যেক নির্বাচনের আগে, যেটা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হবে এবং ব্লাসফেমি আইন করা হবে, এগুলো করেছিলেন। তো এখন যেটা হচ্ছে বিএনপি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল, এবং এখানে যে সমস্ত রাষ্ট্রধর্ম তো বিএনপি বিসমিল্লাহির রহমানের সংবিধান সংযোজন করেছিল, বিসমিল্লাহির রহমান আছে এবং আল্লাহ তাআলার পূর্ণ আস্থা বিষয় তুলে দিয়েছে তারা বটে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম অ্যাসাসেপ করেছিলেন, জাতীয় পার্টি এটা রেখেছে। তো এখানে তো ঐক্যমত্য আছে অনেক বিষয়ে, আমাদের টেবিলে বসতে হবে, টেবিলে বসে গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে, আর গণতন্ত্র আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, যেটা আপনি চেষ্টা করেছিলেন 1/11 সরকারের সময়। ধন্যবাদ মুখলেস ভাই, আপনি আমাদেরকে অসংখ্য সময় দিয়েছেন। সর্বশেষ একটি প্রশ্ন, আপনার ব্যক্তিগত বিষয়ে, আপনি এবং আপনার পরিবার সম্পর্কে, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার,
আমার আম্মা আছেন জীবিত, আমার আব্বা 2001 সালে ইন্তেকাল করেছেন, এবং আমার আম্মা, আমার ভাই বোন, আমার স্ত্রী এবং দুই পুত্র এবং এক মেয়ে, আমার দুই ভাই এবং স্ত্রী পুত্র দুজন এবং ছেলে মেয়ে কি করছে? তারা লন্ডনে আছেন, তারা লেখাপড়া করছে। ধন্যবাদ মুখলেস ভাই, আমরা আমাদেরকে অনেক লম্বা সময় দিলেন এবং আপনার এই সাবলীল উত্তরগুলোর মাধ্যমে অনেকেরই অনেক প্রশ্ন ছিল, অনেকের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আপনার ভূমিকাটা কী ছিল। আশা করি সুপ্রিয় দর্শক আপনাদের অনেক সেই প্রশ্নগুলোর যে আপনারা শঙ্কিত ছিলেন, যে শঙ্কা ছিল মুখলেস সাহেবের কী ভূমিকা ছিল সেটি কেটে গেছে এবং আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন। আমাদের ইচ্ছা ছিল আপনাদের প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেওয়া অনলাইনে, যে মুখলেস ভাইয়ের সাথে আপনারা যে প্রশ্নগুলো রেখেছেন সেগুলোর আমাদের সময় সংকট এবং প্রশ্নগুলার উত্তর দেওয়া সম্ভব হয় না অনেকগুলার, আশা করি আপনারা এ ব্যাপারে ব্যতীত হবেন না। অদূর ভবিষ্যতে আমরা আবারও মুখলেস ভাইকে নিয়ে আসবো এবং কথা বলবো। আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হবে। প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানটি আপনারা যারা দেখতে পারেন আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে গিয়ে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা ডক্টর মুখলেসুর রহমানের সাথে প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে। প্রতিটি অনুষ্ঠানের মতো আমরা আজ যে বিষয়গুলি নিয়ে কথা বলব একটু ভিন্ন মাত্রা। 111-এর এক সপ্তাহ আগে আমাদের কথা হয়ে গেল, আমাদের শুরুতেই বলেছিলাম যে এক সপ্তাহ পরে আমরা এই দিনটি আসবে। আশা করি আপনারা এক সপ্তাহ পূর্বেই সেই সংকটকালীন মুহূর্তের উত্তরগুলো পেয়েছেন। আমরা কথা বলবো আগামী বুধবার ঠিক একই সময়ে LB24 নিয়মিত অনুষ্ঠান প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং মুখলেস ভাই যে বিষয়গুলি বললেন যে আমাদের বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ, এত কিছু সংকটের পরও তার বিশ্বাস বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে, আমাদেরও বিশ্বাস আমাদের বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, এটি একদিন ঘুরে দাঁড়াবে এবং গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌম সুরক্ষার জন্য যে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন সেটিও একদিন ফিরে আসবে এবং এটি সম্ভাবনা আমাদের আছে, আমাদের তৃতীয় প্রজন্ম সেটি করবে। বাংলাদেশ সমস্ত শঙ্কা এবং সংকট কাটিয়ে একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সেটি আমাদেরও বিশ্বাস। আগামী অনুষ্ঠানে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, LB24 TV-কে অনুষ্ঠানগুলো উপভোগ করুন। খোদা হাফেজ। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুখলেস ভাই। LB24 TV কলাকুশলী কর্মকর্তা এবং আজকের উপস্থাপক এনাম চৌধুরী এবং পাশাপাশি সব দর্শক যারা প্রশ্ন করেছেন অংশ নিয়েছেন তাদের সবাইকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ মুখলেস ভাই।